ওকে, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে, অ্যানোটেশনটা বন্ধ করে দিতে হবে। ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য চ্যাপ্টার 15। তো আসেন, আমরা আমার ক্লাসের তো একটা কমন বৈশিষ্ট্য সম্ভবত আপনারা আগে থেকেই জানেন যে সবসময় নর্মালি শুরু করি হচ্ছে গিয়ে পোল কোশ্চেন দিয়ে, যে আমরা যা জানতাম তা আসলে কি ঠিক জানতাম নাকি ভুল জানতাম, এরকম একটা কিছু দিয়ে সবসময় ক্লাসটা স্টার্ট করার চেষ্টা করি আর কি। তো রীতিমতো আজকে হচ্ছে কি এরকম একটা পোল কোশ্চেন থাকবে, সবাই হচ্ছে পোল কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আপনাদের সামনে একটা পোল ক্রিয়েট করা হচ্ছে, 1 মিনিট সময় পাবেন এটার জন্য, 1 মিনিট সময় পাবেন। সেকেন্ডস গন, লাস্ট 10 সেকেন্ডস। সুন্দর, 90% মানুষ ভোট দিয়ে দিচ্ছে, 90 না, 85% মানুষ ভোট দিয়ে দিচ্ছে। দেখি আমি আরেকটু টাইম নিই, 10টা সেকেন্ড নিয়ে দিই। এটা সবার দুইটা অপশন, একটার দিকে তো যাওয়া উচিত, বরং আজকে আপনি আন্দাজে গেস করলে হচ্ছে কি 50% চান্স হচ্ছে কি আপনি কারেক্ট গেস করবেন, প্রবাবিলিটি বলে। বাকিরা বাকিরা ভোট দিয়ে দেন। আবার অনেকে দেখলাম যে নান অফ দ্য অ্যাবাভ অপশন খুঁজতেছে, কোনোটি নয়, মানে ব্যাপারটা সেটা না, এটা হয় সত্য নালে মিথ্যা, আধা সত্য আধা মিথ্যা হওয়া সম্ভব না, এটা হয় সত্য নালে মিথ্যা। আচ্ছা ঠিক আছে, কয়েকজন সেফ জোনে আছেন, যারা এদিকে যাইতে যাচ্ছেন না ওদিকে যাইতে যাচ্ছেন না, সমস্যা নেই। আচ্ছা এখানে হচ্ছে লিখছেন রেজাল্টটা সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন, 65% মানুষ বলতেছেন হচ্ছে মিথ্যা, 65% মানুষ বলতেছে মিথ্যা। তো এটা খুবই ভালো একটা জিনিস, যদি আপনারা বুঝে বলে থাকেন তাহলে খুবই ভালো, কিন্তু না বুঝে বলে থাকলে আর কি একটু সমস্যা। তো আমি একটু জিনিসটা বুঝাই দিই, একটু জিনিসটা বুঝাই দিই আসলে কেন এটা এরকম হইলো। মিথ্যা হবে, অ্যান্সারটা হবে মিথ্যা, কিন্তু কেন অ্যান্সারটা মিথ্যা হবে সেটা একটু আমি আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। ABC আর DEF দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা বলতে পারি তারা সর্বসম হবে। ক্ষেত্রফল সমান হইলেই সর্বসম হবে এই কথাটা বলা যায় না, কেন? এর আগে আমাদের বুঝতে হবে সর্বসম কথাটার মানে কি, সবকিছু সমান। দুইটা ত্রিভুজ তখনই সর্বসম যখন তাদের তিনটা বাহু পরস্পর সমান হবে। দুইটা ত্রিভুজ তখনই সর্বসম যখন তাদের তিনটি বাহু পরস্পর সমান হবে, ঠিক আছে? তো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তারা তখনই সর্বসম যখন এটার একটা বাহু এটার একটা বাহু সমান, এটার একটা বাহু এটার একটা বাহু সমান, এটার একটা বাহু এটার একটা বাহু সমান। হ্যাঁ, অনেকে বলে যে ভাই কেন কোণ সমান হবে না? হ্যাঁ, কোণ তখন অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, বাহু তিনটা যদি আপনার সমান হয় কোণ তিনটা আপনার অটোমেটিক্যালি সমান হবে। সো তিনটা কোণও সমান হবে, তিনটা বাহুও সমান হবে, কখন? যখন ত্রিভুজ দুইটা সর্বসম হয়, যখন ত্রিভুজ দুইটা সর্বসম হয়। কিন্তু ক্ষেত্রফল সমান হওয়ার জন্য কি আসলে ত্রিভুজ দুইটা সর্বসম সবসময় হওয়া লাগে? যেমন খেয়াল করি আমরা, তাহলে মনে রাখবেন যে যখনই ত্রিভুজ দুইটার মধ্যে এরকম কিছু দেখবেন তখন আপনি সর্বসম বলতে পারবেন, এটা ছাড়া সর্বসম বলতে পারবেন না। আমি আপনাকে দুইটা ত্রিভুজকে দেখাই, ABC আর DEF, যাদের ক্ষেত্রফল সমান। মনে করেন এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে গিয়ে 6 আর উচ্চতা হচ্ছে গিয়ে 4। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, আপনি বলবেন হচ্ছে ভাই হাফ ইন্টু 6 ইন্টু 4, তাহলে কত আসতেছে এখান থেকে, 6 দেবো না 12। এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া যে আরেকটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের ভূমিটা হচ্ছে 12, আরেকটা ত্রিভুজ আঁকলাম যে ত্রিভুজের ভূমিটা হচ্ছে 12 কিন্তু উচ্চতাটা হচ্ছে 2,
উচ্চতাটা হচ্ছে 2। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান? হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, কারণ এটা হাফ ইন্টু 12 ইন্টু 2 সমান হচ্ছে, হ্যাঁ এটাও 12 আসতেছে। তো ভাই ত্রিভুজ দুটাকে কি সর্বসমান বলতে পারবো? দেখেই বুঝতেছেন, এটার ভূমি হচ্ছে গিয়ে 6, কিন্তু এটার ভূমি হচ্ছে গিয়ে 12, এটা উচ্চতা। এখন এইভাবে দেখলে আপাত দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে যে দুইটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল সমান হয় তাহলেই তারা সর্বসম হবে, কথাটা সত্য না, কারণ এই যে ভূমিটাই এখানে মিললো না। কিন্তু এইটার যে একটা স্ট্রং লজিক আছে, আমি আপনাদেরকে একটা স্ট্রং লজিক দেখাই, মানে এটার চেয়ে আরো ভালো আর কি লজিকটা, ওইটা দেখাই। সেটা হচ্ছে, মনে করেন একজন একটা ত্রিভুজ আঁকলো, ত্রিভুজটা দেখতে হচ্ছে এরকম, ত্রিভুজটা দেখতে এরকম, যেখানে এই বাহুটা হচ্ছে 6, এই বাহুটা হচ্ছে গিয়ে আপনার 3, এই বাহুটা হচ্ছে গিয়ে লেটস কত মনে করেন 4, ঠিক আছে, এটা 3, এটা 4, এটা 6। আবার এখানে এটাও দিয়ে দিলাম মাপ থেকে, এটা উচ্চতাটা হচ্ছে ভাইয়া, এটা উচ্চতাটা হচ্ছে আপনার 2। এটা এখন কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা বলতেছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতেছে। তো এটা হচ্ছে, এটা 6, এটা 3, এটা 4, আর এখানে আঁকলাম কি, এটা আঁকলাম 2। এবার আমি বললাম যে ভাই এটার ক্ষেত্রফলটা কি হবে, তখন আপনি বললেন ব্যাস সেমই তো আগেরটার মতোই, হাফ ইন্টু 6 ইন্টু 2, তার মানে এটা ক্ষেত্রফল হবে হচ্ছে 6। এবার আমি যদি আপনাকে বলি ভাইয়া এখন একটা কাজ করো, ভূমিটাকে ভূমির জায়গাতে রাখো, ভূমিটাকে ভূমির জায়গাতে রাখো, আর আচ্ছা একটু জায়গা নেওয়া লাগবে, এখানে একটু জায়গা নেওয়া লাগবে, ভূমিটাকে ভূমির জায়গাতে রাখো, আর এই 3 সেন্টিমিটারের যে বাহুটা আছে এইটাকে এবার সূক্ষ্ম কোণে না রেখে স্থূল কোণ বানিয়ে দাও। 3 সেন্টিমিটারের যে বাহুটা আছে এটাকে এবার সূক্ষ্ম কোণে না রেখে স্থূল কোণ বানায় দাও, মানে এখানে সূক্ষ্ম ছিল না, এই বাহুটাকে আপনি জাস্ট এদিকে শিফট করে ফেলছেন, তার মানে আপনি 3 সেন্টিমিটারের বাহু 3 সেন্টিমিটারের মতোই আছে, 6 সেন্টিমিটারের বাহু 6 সেন্টিমিটারের মতোই আছে, আর এইটা আপনার চেঞ্জ হয়ে গেছে, এই বাহুটা আপনার চেঞ্জ হয়ে গেছে, এটা এখন একটু বড় হয়ে গেছে, এটা একটু বড় হয়ে গেছে। এখন আরেকটা কাজ আমি এখানে ইন্টেনশনালি করছি, ইন্টেনশনালি কাজটা কি করছি, এই যে লম্বটা আছে না, এই লম্বটা কি, এই শীর্ষ থেকে এই বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই শীর্ষ থেকে এই বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তা আমি করব কি, এখন এই শীর্ষ থেকে এই বাহুর উপরে একটা লম্বা আঁকার চেষ্টা করি, কিন্তু লম্ব তো আঁকতে পারবো না, তাহলে এটা ছেদ করবে কোথায়, এই শীর্ষ থেকে যখন আপনি একটা লম্বা আঁকার চেষ্টা করবেন সেটা ছেদ করবে যে বহিঃস্থ একটা জায়গাতে, সেটা ছেদ করবে হচ্ছে বহিঃস্থ একটা জায়গাতে। এটাকে অন্য কালি দিয়ে ডিনোট করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এই যে এখান দিয়ে যদি আমি একটা লম্ব আঁকি, এই লম্বটা আপনার হচ্ছে এই যে, এটা হবে হচ্ছে আপনার লম্বটা, এই লম্বটা আমি ইন্টেনশনালি 2 রাখলাম, এই লম্বটাও আমি ইন্টেনশনালি 2 রাখলাম। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ভাই এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ভাই এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, আপনি বলুন ভাই হাফ ইন্টু 6 ইন্টু 2, এখানে কাটাকাটি করলে কত থাকে, এখানে কাটাকাটি করলেও 6 থাকে। তাহলে এখন খেয়াল করেন, ইজিলি এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যেই আমার ক্ষেত্রফল সমান, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম না। কেন সর্বসম না, কারণ এইটা 6 ঠিক আছে, এটা এটা সমান হয়েছে 6 ঠিক আছে, এইটা 3 ঠিক আছে, এটা এটা সমান হয়েছে 3 ঠিক আছে, কিন্তু এইটা 4 দেখেই বোঝা যাচ্ছে এটা 4 হবে না শিওর, এটা 4-এর চেয়ে বড় হবে, কারণ যখন আপনি এটাকে এরকম রাখছিলেন তখন এটা 4 হয়েছিল, যখন এটাকে আপনি স্থূলকোণ বানিয়ে দিচ্ছেন তখন এটা 4 হবে না, অবশ্যই শিওর এটা অবশ্যই 4-এর চেয়ে বেশি হবে। তাহলে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, মানে মূল কথা যেটা, মেইন কথা যেটা, যে যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়, যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় তাহলে আমরা তাদেরকে সর্বসম বলতে পারবো না, তারা সর্বসম হইতেও পারে আবার সর্বসম নাও হইতে পারে, যেমন কেসটা হচ্ছে এটা, এই যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কিন্তু তারা সর্বসম না। সর্বসমটা কি, সর্বসম হচ্ছে তিনটা বাহু সমান হওয়া লাগবে, আর তিনটা বাহু সমান হইলে তিনটা কোণ অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তো এই জিনিসটা যাতে হচ্ছে কি আমরা মাথায় রাখি, একটা এই যে আবার ওই আগের দিনের মতো, আগের দিনকে আপনারা মনে আছে নাকি আগের দিন কি করছিলাম জানি না, তাও একটু ইয়ে করে দিই, যারা যারা বুঝছেন তারা কষ্ট করে এ লিখবেন, এ লিখবেন কেন, আলহামদুলিল্লাহর এ, এটা হচ্ছে আলহামদুলিল্লাহর এ, বুঝছেন, আগে তো ইয়েস লিখতেন, ক্লিয়ার লিখতেন, এখন থেকে হচ্ছে এ লিখবেন যারা যারা বুঝছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক মানুষ, অনেক মানুষ পাওয়া গেছে এখানে। গত ক্লাসে একজন কোশ্চেন করছিল যে ভাই নন মুসলিমরা কি করবে, নন মুসলিমরা
ওয়াই লিখলেই হবে, নন মুসলিমরা ওয়াই লিখলেই হবে। আচ্ছা একটা ভালো বুদ্ধি দিচ্ছেন ভাই, হ্যান্ড রেজ করলেই তো হয়, হ্যান্ড রেজ করলেই তো হয়, একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, কিন্তু এখানে সমস্যা আছে। হ্যান্ড রেজ করলে একটা সমস্যা আছে কি, অনেকে পরের বার যে আবার হাত লোয়ার করে তারপরে রেজ করতে হবে ওই জিনিসটা বুঝবে না, তো দেখা যাচ্ছে একই হ্যান্ড রেজ হয়ে থাকবে সারা জীবন, তো পুরো ক্লাস হাত রেজ করে ক্লাস করবেন, এটা একটু প্যারাদায়ক না? তো এই হচ্ছে কি আমাদের একটা ঘটনা। তো এটা যদি এখন বুঝতে পারেন আপনারা, এখন আরেকটা পোল কোশ্চেন আসবে আপনাদের সামনে, এখন আরেকটা পোল কোশ্চেন আসবে, এই পোল কোশ্চেনটার অ্যান্সার একটু দেওয়ার চেষ্টা করেন। এখন আরেকটা পোল কোশ্চেন আসবে, এই পোল কোশ্চেনটার অ্যান্সার দেওয়া, যারা আগে যে 35% মানুষ আগে পারেন নাই তারা আশা করবো এবার অ্যান্সারটা পারবেন, যেই 35% মানুষ আগে পারেন নাই তারা আশা করবো এবার অ্যান্সারটা পারবেন। এটাতে এটাতে সময় পাবেন হচ্ছে গিয়ে 30 সেকেন্ডস, এটা 1 মিনিটও না, এটা 30 সেকেন্ডস, খুবই সহজ কোশ্চেন। তাও কিছু মানুষ হচ্ছে গিয়ে ভুল করতেছেন কেন এটা বুঝলাম না, এটা তো এটা ঠিক করার কথা। আচ্ছা ঠিক আছে, এটা সত্য হবে, এটা সত্য হবে, এটা কারণটা কি সত্য হওয়ার কারণটা হচ্ছে দেখেন, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে কি, একটু আগে বলে দিছি, সর্বসম হওয়া মানে সবকিছু সমান, তার বাহু তিনটাও সমান হবে, কোণ তিনটাও সমান হবে। তো একটা দুইটা ত্রিভুজের যদি বাহু তিনটাও সমান হয়ে যায়, দুইটা ত্রিভুজের যদি বাহু তিনটাও সমান হয়ে যায়, কোণগুলো সব সমান হয়ে যায়, তাহলে ত্রিভুজের দুইটা কই ভাই, ত্রিভুজটা একটাই হয়ে গেল। দুইটা ত্রিভুজের যদি সবকিছু সমান হয়ে যায় তাহলে আর ত্রিভুজ দুইটা কই, এটার যা ক্ষেত্রফল হবে এটারও তা ক্ষেত্রফল হবে, এটা ইন্টিউশন দিয়ে বোঝা যায়, এটা ইন্টিউশন দিয়ে বোঝা যায় যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই সমান হবে, কারণ সবকিছু সমান, এটার বাহু যা এটার বাহুতা, এটার বাহু যা এটার বাহুতা, এটার বাহু যা এটার বাহুতা, এটার কোণ যা এটার কোণতা, মানে সবকিছু সমান, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রফল সমান হবে। তাও যাদের বিশ্বাস হয় না, যে না ভাই আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না, আমার একটু বুঝান, আচ্ছা তাদেরকে আমি বলি যে মনে করেন এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা মনে করেন বি, এই বাহুটা মনে করেন সি, তাহলে এই ত্রিভুজের হচ্ছে তিনটা বাহু একই, তাহলে এইটাও এ, এইটাও বি, এটা সি। এখন যদি বলি একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে বের করে, আমি বললাম ভাইয়া আমি এটা জানি, √(s)-a)(s-b)(s-c), এটা হচ্ছে একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে এইখানে ক্ষেত্রফল যত বের হবে এখানেও ক্ষেত্রফল এক্স্যাক্টলি ততই বের হবে, তাহলে এখানে আমরা বলতে পারি যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান। তাহলে এবার আসেন, এতক্ষণে কি কি শিখছেন, এতক্ষণ শিখছেন ক্ষেত্রফল সমান হলে সর্বসম হতেও পারে নাও হতে পারে, কিন্তু সর্বসম যদি হয় ক্ষেত্রফল অবশ্যই সমান হবে, সর্বসম যদি হয় ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। ওকে এবার আসেন হচ্ছে পরের কোশ্চেনটায়, সরি আর কোশ্চেন নেই, এখন হচ্ছে আমরা মূল বিষয়তে চলে যাব। মূল বিষয়তে যাওয়ার আগে বলি, আমরা এখানে অনেকেই আছি যে যারা হচ্ছে গিয়ে ক্লাসটা করি অনেকটা, মনে করেন এখন তার ঘুমানোর টাইম ছিল, সে হচ্ছে গিয়ে ঘুমানোর ফাঁকে ফাঁকে একটু দেখতেছে ক্লাসে কি হচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে মানে তার ঘুমটা রেখে এখন ক্লাসটা করা আর কি, হয় ক্লাস করেন নাহলে ঘুমান, এরকম একটা অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু অনেকে দেখবেন যে ঘুমানোর ফাঁকে ফাঁকে ক্লাস করেন, তো তাদেরকে বলবো আজকে কিন্তু এটা করলে হবে না, কারণ আজকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে, আজকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ কিছু কিছু জিনিস আমি বলবো যেটা লিখে রাখেন, কারণ আপনি নিজে পরে ভুলে যাবেন যে এটা আমি হচ্ছে একটু আগে বুঝছিলাম, এটা আজকে প্রমাণ করে দিবো যে আমরা একটু আগে বুঝা একটা জিনিস একটু পরে ভুলে যাই, এটা হচ্ছে একটু প্রমাণ করে দিবো আর কি। আচ্ছা দেখেন এখানে কি লিখা, যে একই ভূমির উপর, একই ভূমির উপর একই সমান্তরাল রেখা যুগলের মাঝখানে, একই সমান্তরাল রেখা যায়, আমি করলাম কি ফার্স্টে দুইটা সমান্তরাল রেখা টানি, দুইটা সমান্তরাল রেখা টানি, তো এটা হচ্ছে কি মনে করেন দুইটা সমান্তরাল রেখা, তো রেখা যেহেতু বলতেছি মুখে তো এদিকে হচ্ছে গিয়ে অ্যারো দিতে হবে, তাহলে এটা হচ্ছে দুইটা সমান্তরাল রেখা,
এর মধ্যে মনে করেন এতটুকু হচ্ছে গিয়ে একটা রেখাংশ, এবি হচ্ছে একটা রেখাংশ, আমি করলাম কি এই এতটুকুর মধ্যে কয়েকটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এই এতটুকু জায়গার মধ্যে আমি এখন কয়েকটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। মনে করেন এটা এটা হচ্ছে একটা ত্রিভুজ, তারপরে মনে করেন এইটা একটা ত্রিভুজ, তারপরে মনে করেন আরেকটা আঁকি, মনে করেন এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখন খেয়াল করি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি আমাকে বলা যাবে, তাহলে বলবেন যে হ্যাঁ ভাই বলা যাবে না কেন, আর তাই উচ্চতা আঁকেন, উচ্চতা আঁকলে তো সহজ, উচ্চতা হচ্ছে গিয়ে মনে করেন এইচ। এখন দেখেন তিনটা ত্রিভুজের কিন্তু ভূমি সেম, তিনটা ত্রিভুজের ভূমিটা হচ্ছে সেম, এবং আপনি যদি একটু আপনার ওই যে মাঝে আমি সেম ডায়ালগ দিই সবসময় যে সূক্ষ্ম মস্তিষ্কের ক্ষুদ্র মস্তিষ্কের সূক্ষ্ম ব্যবহার করবেন, তো এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে গিয়ে এইচ, এটা হচ্ছে গিয়ে আপনার এইচ, মানে এই যে সবুজ কালি দিয়ে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন এইটার উচ্চতা যা, তারপরে কালো কালি দিয়ে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন ওইটার উচ্চতাও তা, আবার লাল কালি দিয়ে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন ওইটার উচ্চতাও সেম, তাহলে তিনটা ত্রিভুজের কি উচ্চতা সেম, আবার তিনটা ত্রিভুজের কি ভূমি সেম, তাহলে তিনটা ত্রিভুজের ভূমিও সেম। আচ্ছা উচ্চতা কেন সেম, এটা বারবার উচ্চতা সেম বলে ফেলতেছি, কারণ হচ্ছে কি তারা সমান্তরাল বাহুযুগলের মাঝখানে আছে, তো সমান্তরাল মানে কি দুইটা রেখা তখনই সমান্তরাল যখন হচ্ছে গিয়ে তাদের মধ্যে লম্ব দূরত্বটা সবসময় একই থাকে, দুইটা রেখা তখনই সমান্তরাল যখন তাদের মধ্যে লম্ব দূরত্বটা একই থাকে, তার মানে এই তিনটা ত্রিভুজের উচ্চতাও সেম, তিনটা ত্রিভুজের ভূমিও সেম, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ তিনটার ক্ষেত্রফল সেম হবে, তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি ত্রিভুজ তিনটার ক্ষেত্রফল সেম হবে, তাহলে এটা মাথায় রাখবেন, এইটাই এই উপপাদ্যটা হচ্ছে এটা। এখন আপনার কথা হচ্ছে ভাই এটা তো না হয় বুঝছি দেখে বুঝা যাচ্ছে ক্ষেত্রফল সেম, এটা খাতায় লিখবো কেন, খাতায় কিভাবে লিখবো ওইটা সুন্দর করে আপনার বই লিখা আছে, আপনি জাস্ট বই হচ্ছে বুঝাই দেন এই কিছু, বই কিছু বুঝাই দেন জাস্ট, আমাদের কাজ হচ্ছে জাস্ট আপনাকে জিনিসটা একটু ধরাই দেওয়া যে ভাই ব্যাপারটা এইটা। তো এখন দেখেন এটা আপনি বুঝছেন ঠিকই, কিন্তু এটা হালকা আপনার মধ্যে একটা ইলিউশন ক্রিয়েট করছে, কারণ কিছুক্ষণ পরে দেখবেন যে আপনি এই জিনিসটাকে যখন আমি বলবো আপনার মাথায় ঢুকতেছে না। খেয়াল করেন এইটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, ঠিক আছে এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ বলে দিলাম, আবার এটাও বলে দিলাম তারা পরস্পর সমান্তরাল, আবার এটাও আপনাকে বলে দিলাম তারা পরস্পর সমান্তরাল, এরপর আমি করলাম কি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এই যে এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এইদিকে আবার এদিকে একটা ত্রিভুজ আঁকলাম, নীল কালি দিয়ে মনে করেন একটা ত্রিভুজ আঁকলাম। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি দেখি আপনারা পারেন নাকি, আমাকে হচ্ছে ইয়েতে চ্যাট বক্সে লিখবেন, কেউ আবার কোশ্চেন অ্যান্সার লিখেন না প্লিজ, এখানে চ্যাট বক্সে লিখবেন। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে ভাই এ বি সি, এই ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফল কোন ত্রিভুজের সমান হবে, ত্রিভুজ এ বি সি এটার ক্ষেত্রফল কোন ত্রিভুজের সমান হবে, যদি এটা আমি আপনাকে জিজ্ঞেস করি, ত্রিভুজ এ কোশ্চেনটা ক্লিয়ার আমার আশা করি, ত্রিভুজ এ বি লিখে দিছি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কোন ত্রিভুজের সমান হবে, আচ্ছা সবাই হচ্ছে কি ঠিকটা বলতেছেন, অধিকাংশ ঠিকটা বলতেছেন, এবিডি অধিকাংশ মানুষ বলতে কিছু মানুষ বলতেছেন বিসিডি, বুঝছেন এখানে বিসিডি বলা যাবে না কেন, কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু একবারও বলি নাই যে বিডি আর এসি সমান্তরাল, এই যে বিডি আর এসি সমান্তরাল এই এটা কিন্তু একবারও বলি নাই, আপনি দেখে হয়তো বা মনে হইতে পারে কিন্তু বিডি আর এসি কে আমি একবারও সমান্তরাল বলি নাই, কারণ সিচুয়েশনটা এরকম হইতে পারে, খেয়াল করেন এটা একটা আর এইটা একটা, যদি এরকম সিচুয়েশন হয় তো তখন তো ত্রিভুজ দুটো এরকম হয়ে যাবে, তখন দুই ত্রিভুজ এরকম হয়ে যাবে, আপনি দেখে মনে হচ্ছে কি আপনি দেখে মনে হচ্ছে এইটার এটাও মনে হয় সমান্তরাল, যারা একটু বেশি বুঝতেছেন আর কি, আপনি দেখে মনে হচ্ছে এসি আর বিডিও হয়তো বা সমান্তরাল, না এটা বলা নাই এসি আর বিডি সমান্তরাল, আমি খালি আপনাকে বলে দিচ্ছি এই দুইটা সমান্তরাল বলে দিছি, আমি আপনাকে খালি বলে দিছি এবি আর সিডি সমান্তরাল, তো যেহেতু এবি আর সিডি সমান্তরাল তাহলে একটু আগে লজিকটা অনুযায়ী এটা হবে হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলের সমান, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হচ্ছে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলের সমান, দ্যাট মিনস এই নীল ত্রিভুজটা আর এই লাল ত্রিভুজটা তারা পরস্পর সমান হবে, নীল ত্রিভুজটা আর লাল ত্রিভুজটা পরস্পর সমান হবে, কারণ তারা দুইজনই হচ্ছে যে এবি ভূমির উপর অবস্থিত, তারা দুইজনই হচ্ছে এবি ভূমির উপর অবস্থিত সমান্তরাল রেখা যুগলের মাঝখানে, এই জিনিসটা যাতে মনে থাকে সবাই একটু খাতায় লিখে রাখেন যে আমি এটা বুঝছিলাম যে এবিসি সমান হচ্ছে এবিডি, এবিসি সমান হচ্ছে এবিডি,
এবিসি সমান হচ্ছে এবিডি, এবিসি সমান হচ্ছে এবিডি। কিছু মানুষ ওই যে ইলিউশনে পড়ে গেছেন ওইটাকে সমান্তরাল ভাবছিলেন, ওই কাজটা করে না। আচ্ছা তো এই গেল এতটুকু, এবার আসেন পরেরটা। বারবার বলতেছি পুরো ক্লাস কিন্তু ইন্টারলিঙ্কড, এই যে যা পড়লাম এটা কিছুক্ষণ পরে দেখবেন রিপিট হয়ে যাবে আবার, মানে চলে আসবে আবার। এবার আসেন এটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম অফ দিস চ্যাপ্টার, যে কোন ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। কমন সেন্স কাটায় আসলে এটা বলা যায়, কিন্তু তাও হচ্ছে আমরা এখন দেখি আসলে ব্যাপারটা কি। প্রথমে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র এই আমার তো একটা সুন্দর কোশ্চেন মনে পড়ছে, এটা আমি প্রায় সময় ক্লাসে করি। মানে এটা এই চতুর্ভুজ টতুর্ভুজ পড়াইতে গেলেই সবসময় ক্লাসে করি। মানে ওই বলি না যে আমরা যা দেখি, মানে আমরা চোখের সামনে আসলে অনেক কিছু দেখি না, মানে দেখি ঠিকই কিন্তু হচ্ছে লক্ষ্য করি না। তো এরকম একটা কোশ্চেন আপনারা সময় পাবেন হচ্ছে 1 মিনিট, জাস্ট একেবারে ফুল ফোকাস দিয়ে চিন্তা করবেন, প্লিজ কেউ তাড়াহুড়া করে অ্যান্সার দিবেন না। আমি একটা কোশ্চেন করতেছি আপনাদের, কোশ্চেনটা হঠাৎ করে মাথায় আসছে এটা লিখতে গিয়ে, কোশ্চেনটা হঠাৎ করে মাথায় আসছে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমার যদি কেউ ডিরেক্ট স্টুডেন্ট থেকে থাকেন উদ্ভাসের, তারা হয়তো বা পারবেন, কিন্তু পারলে সমস্যা নেই, আপনি চ্যাট বক্সে অ্যান্সার দিবেন তো কোনো সমস্যা নেই। এখানে একটা স্টার দেখতে পাচ্ছেন, আমার প্রশ্নটা হচ্ছে, এখানে কয়টি চতুর্ভুজ রয়েছে, আমার প্রশ্ন হচ্ছে এখানে কয়টি চতুর্ভুজ রয়েছে। এখানে কয়টি চতুর্ভুজ রয়েছে, 1 মিনিট সময় পাবেন, আপনারা চ্যাট বক্সে অ্যান্সারটা দেন, চ্যাট বক্সে অ্যান্সারটা দিবেন এখানে কয়টি চতুর্ভুজ রয়েছে। এর আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, চতুর্ভুজের সংজ্ঞা হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, চারটি রেখাংশ বা চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে হচ্ছে চতুর্ভুজ বলে। হ্যাঁ দিতে থাকেন, আস্তে আস্তে দেন, সমস্যা নেই, 1 মিনিট তো অনেক টাইম, একটু চিন্তা করেন। এখানে কয়টি চতুর্ভুজ আছে, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, আর 10 সেকেন্ড, অনেকে উত্তর দিয়ে দিচ্ছেন, 10 সেকেন্ড যে যা ভাবছেন, ঠিক আছে, আর 10 সেকেন্ড। আচ্ছা টাইম যাক, ঠিক আছে, আমি কারেক্ট অ্যান্সার মানে একজন দুইজন পাইছি, মনে হয় একজন দুইজন সম্ভবত কারেক্ট অ্যান্সার পাইছি। আচ্ছা অনেকেই অ্যান্সার দিয়েছেন, অনেকেই অ্যান্সার দিয়েছেন, এর মধ্যে দুই একটা কারেক্ট পাইছি। আচ্ছা তো সমস্যা নেই, এটা খুবই স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, এটা খোলা চোখে দেখা যায় না, চোখ বন্ধ করে দেখতে হয়। আচ্ছা তো দেখেন এখানে প্রথমে আসেন আমার সাথে যারা একমত তারা, যে ভাইয়া আমি না এইটাকে একটা চতুর্ভুজ ভাবছি, যারা যারা একমত তারা হচ্ছে কষ্ট করে ওয়াই লিখেন, তো মানে লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই, জাস্ট আমি এমনি একটু একটা জরিপ দেখতে যাচ্ছি। যারা যারা একমত যে ভাই আমি এটাকে চতুর্ভুজ ভাবছি, যারা যারা একমত আর কি, সুন্দর, অনেক সৎসাহসী পাচ্ছি আমি, অনেক সৎসাহসী পাচ্ছি যারা ওয়াই লিখছে, ওয়াই লিখছে, নো লিখতে বলিনি, যারা ভাবছেন তারা ওয়াই লিখেন, বাকিটা তো নো আমি বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন হচ্ছে যারা একমত প্রকাশ করছেন তারা এখন হয়তো বা বুঝতে পারতেছেন এটা চতুর্ভুজ না, এটা পঞ্চভুজ, এখানে 5টা বাহু আছে। আচ্ছা তাহলে এখন ভাই চতুর্ভুজ তাহলে কই, সেটা সব বুঝে গেল, চতুর্ভুজ তাহলে কোথায় আমরা দেখি এখন চতুর্ভুজ গুলা বাইর করি। মানে যারা একটা লেখে তারা অবশ্যই ওইটাই দেখে খালি, এটা আমি শিওর। আচ্ছা এবার দেখেন চতুর্ভুজ গুলা কই, এটা একটা চতুর্ভুজ,
এই যে এটা একটা চতুর্ভুজ। আচ্ছা দাঁড়ান একটু কালি কালিটা চেঞ্জ করি, কালো কালি দিয়ে লিখি, এটা একটা চতুর্ভুজ, চারটা বাহু দেখেন, এই যে 1, 2, 3, 4, এই যে এরকম পাঁচ কর্নারে পাঁচটা চতুর্ভুজ আছে, এই যে এইরকম এই যে শেপটা দেখাইলাম আপনাকে, এরকম পাঁচ কর্নারে পাঁচটা আছে কিভাবে, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা, তো এরকম পাঁচ কর্নারে পাঁচটা আছে। আচ্ছা ভাই আর বাকি পাঁচটা কই? বাকি পাঁচটা হচ্ছে টোটাল 10টা আছে আর কি, বাকি পাঁচটা কই দেখাই, এই যে একটা, এটা একটা চতুর্ভুজ, এই যে এই শেপে, কেন চতুর্ভুজ, একটা দুইটা তিনটা চারটা, চারটা বাহু আছে। তো আমি বারবার বলতেছিলাম যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা একটা চতুর্ভুজ হয়ে যাবে, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা একটা চতুর্ভুজ হয়ে যাবে, এটা একটা চতুর্ভুজ, আবার এটা একটা চতুর্ভুজ হবে, এই যে এইটা, এটা একটা চতুর্ভুজ হবে, মানে পাঁচ কর্নারে এখানেও পাঁচটা আছে, এখানেও এরকম পাঁচ কর্নারে পাঁচটা আছে, এই যে এরকম একটা চতুর্ভুজ আছে দেখেন, তারপরে দেখেন এরকম একটা চতুর্ভুজ আছে দেখেন, তারপরে হচ্ছে এরকম একটা চতুর্ভুজ আছে দেখেন, তারপরে এরকম একটা চতুর্ভুজ আছে দেখেন, তো পাঁচ কর্নারে এরকম পাঁচটা চতুর্ভুজ আছে আর কি। কোশ্চেনটা হঠাৎ হঠাৎ মাথায় আসছে, এটা মানে প্রথমে দেখা যায় না, প্রথমে নর্মালি তাকায় থাকলে জিনিসটা বোঝা যায় না আর কি। সো টোটাল এখানে চতুর্ভুজ আছে হচ্ছে 10টা। আচ্ছা এটা এমনি ক্লাসের হঠাৎ করে মাঝখানে মাথায় আসছিল, এই জন্য বলছি, আমরা ফিরে আসি, আমরা ক্লাসে ফিরে আসি। যাদের যত প্রশ্ন আছে এই প্রশ্ন, এইটা নিয়ে, এইটা নিয়ে কোনো প্রশ্ন ইয়াকে করবেন না, কি জানি বলে এই নাম কি, আর এটা কিউ এন্ডে তে কোনো কোশ্চেন করবে না, এটা নিয়ে কোনো কিউ এন্ডে তে কোনো কোশ্চেন করবেন না, ঠিক আছে, অর্ণব এই কোশ্চেনের কোনো উত্তর দিবে না, ঠিক আছে। এই কোশ্চেন, এটা নিয়ে কিন্তু হাজারটা কোশ্চেন আছে যে ভাই এই চতুর্ভুজে তো কর্ণ দুইটা হয় না, একটা ভিতরে হয়ে যায় একটা বাইরে হয়ে যায়, বা এই চতুর্ভুজের একটা কোণ তো 380 চেয়ে বেশি হয়ে যায়, এরকম অনেক ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে, এগুলো কোনোটা অ্যান্সার এখানে দিবে না, এটা নিয়ে ওরা ভাববে, ঠিক আছে অর্ণব। আচ্ছা তাহলে এবার এখানে আসি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সামন্তরিকের ক্ষেত্রফল কি, সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা এর আগে একটা জিনিস একটু কুইক চেক করে নি 10 সেকেন্ডে, ভাইয়া আমি বুঝছি ওইখানে 10টা যে চতুর্ভুজ আছে আমি বুঝছি, যারা বুঝছেন তারা হচ্ছে কষ্ট করে ওই আলহামদুলিল্লাহ এ লিখেন, তো 10টা চতুর্ভুজ আছেন যারা তারা হচ্ছে একটু এ লিখেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বুঝার কথা, 10টা দেখা যাচ্ছে, দেখা দেখা দিচ্ছে আলাদা আলাদা করে। আচ্ছা এবার আসেন এখানে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিক ক্ষেত্রফল, এই দুইটা সূত্র দিয়ে আমরা এখন দেখি এই থিওরেমটা আসলে কি বোঝাতে চাচ্ছে, এই থিওরেমটা কি বোঝাতে চাচ্ছে আমরা এটা একটু দেখি। এই মনে করেন একটা রেখাংশ, এটা মনে করেন আরেকটা রেখাংশ, এটা মনে করেন আরেকটা রেখাংশ, আমি করলাম কি এখানে হচ্ছে গিয়ে মনে করেন এতটুকু আমি ভূমি চিন্তা করে এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে আপনার সেই ত্রিভুজ, আর আরেকটা সামান্তরিক আঁকলাম, আরেকটা সামান্তরিক আঁকলাম, এইটা মনে করেন আপনার একটা সামান্তরিক, এটা আপনার একটা সরি সামান্তরিকটা একটু বেশি বাজে হয়ে গেছে, আচ্ছা সামান্তরিক এদিকে আঁকি নাকি, এই আরেকটা হচ্ছে এই, এটা হচ্ছে আপনার একটা সামান্তরিক। এখন ওদের থিওরেমটা বলতে যাচ্ছে, মানে উপপাদ্যটা বলতে যাচ্ছে যে কোন ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি, এই যে আমি ভূমি একই রাখছি, ভূমিটা আমি একই রাখছি, ভূমিটা কি এখানে এবি, এরপরে বলছে ও একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হলে, একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত, তাহলে এই যে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এই রেখা রেখা না সরি এই রেখাংশ আর এই রেখাংশটা সমান্তরাল আছে, তাহলে আমি রেখা বানাই দিই, তাহলে হচ্ছে যে এই দুইটা রেখা হচ্ছে কি আপনার সমান্তরাল অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক হবে। তা আমরা আগে বের করি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, এখান থেকে একটা উচ্চতা আঁকেন, এখান থেকে একটা উচ্চতা আঁকেন, উচ্চতাটা মনে করেন হচ্ছে এইচ, এখান থেকে উচ্চতা আঁকেন, উচ্চতাটা হবে হচ্ছে এইচ, তাহলে আমি যদি আপনাকে বলি ভাই এই ত্রিভুজের ক্ষেত্রফল কি, আপনি বলুন হাফ ইন্টু এবি ইন্টু এইচ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু এইচ। এবার আমি যদি বলি ভাইয়া এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কি, তখন আপনি বলবেন যে ভূমি ইন্টু উচ্চতা, তো ভূমি কি, ভূমি তো হচ্ছে এবি আর উচ্চতা কি এইচ, তাহলে এটা হচ্ছে এবি ইন্টু এইচ, তাহলে ভাই সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এবি ইন্টু এইচ, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু এইচ, তাহলে তার আপনার এখানে বুঝাই দেওয়ার দরকার নেই যে ওরা যা বলতেছে সেটা সত্য, ওরা যা বলতেছে এটা সত্য, ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফলটার অর্ধেক, ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফলটা অর্ধেক। আচ্ছা এতটুকু আপনি বুঝছেন, এবার পরের কথা হচ্ছে যে এইটা কি আপনি প্রপারলি মানে
অ্যাপ্লাই করতে পারতেছেন নাকি সব জায়গায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বলবো। এটা দেখেন, এইটা মনে করেন, এটা না বুঝলে কিন্তু ক্লাসের পরে পার্টটা হতাশ ফিল করবেন। এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, ঠিক আছে, এই রেখা পরের রেখাংশটা একটু ছোট হবে, পরের রেখাংশটা একটু ছোট হবে, মনে করেন এটা একটা রেখাংশ। আমি করলাম কি, এখানে একটা আয়তক্ষেত্র আঁকলাম, কি আঁকলাম, একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে তো আপনারা বুঝেন, আয়তক্ষেত্র মানে হচ্ছে বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্র আঁকার পরে করলাম কি, নীলকালি ইউজ করি, এখানে আবার একটা ত্রিভুজ আঁকলাম, এখানে আবার একটা ত্রিভুজ আঁকলাম, এই যে এরকম করে একটা ত্রিভুজ আঁকলাম, এরকম করে একটা ত্রিভুজ আঁকলাম, এতটুকু বাদ, এতটুকু বাদ, এতটুকু বাদ, এই যে এতটুকু বাদ, এই যে এখানে একটা ত্রিভুজ আঁকলাম। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এ বি সি ডি আয়তক্ষেত্রটা, এ বি সি ডি আয়তক্ষেত্রটা সাথে, এখানে তো অনেকগুলো ত্রিভুজ দেখতে পারতেছেন, একটা ত্রিভুজের নাম হচ্ছে গিয়ে আপনার এখানে যদি একটা পয়েন্ট দিই এম, একটা পয়েন্ট দিই, একটা ত্রিভুজের নাম হচ্ছে আপনার সি এম ই, একটা ত্রিভুজের নাম হচ্ছে বি এম ই, একটা ত্রিভুজের নাম হচ্ছে এ বি এম, একটা ত্রিভুজের নাম হচ্ছে এ বি ই, একটা ত্রিভুজের নাম হচ্ছে এ ডি ই। কনফিউজ করার জন্য আমি আপনার অনেকগুলো ত্রিভুজের কথা বলছি, ঠিক আছে, অনেকগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছেন। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কাছে এটা, যে ভাইয়া এই যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রটা কোন ত্রিভুজের দ্বিগুণের সমান, এই আয়তক্ষেত্রটা কোন ত্রিভুজের দ্বিগুণের সমান, এটা হচ্ছে আপনার কাছে কোশ্চেন। আমাকে চ্যাট বক্সে অ্যানসারটা বলতে হবে। আবার বলি কোশ্চেনটা, এই যে এবিসিডি একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন এখানে, এই আয়তক্ষেত্রটা কোন ত্রিভুজের দ্বিগুণের সমান, মানে আমি এখানে কি লিখবো, টু ইন্টু কত লিখবো, কি লিখবো আর কি, টু ইন্টু কি লিখবো, এখানে আমি টু ইন্টু কি লিখবো, এটা আমাকে খালি বলবেন। টু ইন্টু, হ্যাঁ মোস্ট অফ দ্য মানুষ ঠিক লিখছেন, মোস্ট অফ দ্য মানুষ ঠিক লিখছেন, কিন্তু কয়েকজন বিসি লিখছেন, যারা বিসি লিখছেন তারা কেন বিসি লিখছেন আমি জানি না। খেয়াল করে দেখেন, এ বি সি ডি এটার ভূমিটাকে যদি আপনি, এ বি কে যদি ভূমি চিন্তা করেন, আবার এ বি ই এটার এ বিও কিন্তু ভূমি, তা আমরা জানি কি, একই ভূমি বিশিষ্ট একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, এই দুটো তো সমান্তরাল রেখা, ক্লিয়ারলি ভিজিবল, এই দুইটা সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা যেগুলোর মধ্যে অবস্থিত, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে ত্রিভুজ কোনটা, ত্রিভুজটা হচ্ছে এই যে এটা এ বি ই, একই ভূমির উপর এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের অর্ধেক। এখন আপনার মাথা, এখন আমার মাথা ঘুরাবে, যে ভাই এটা কি বললেন, আয়তক্ষেত্র কই থেকে আসলো, এতক্ষণ তো সামান্তরিক ছিল জীবনে, এখন হঠাৎ করে আয়তক্ষেত্র কেন আসলো, ভাই এই যে চতুর্ভুজ, এই যে কি জানি বলে আপনি, রম্বস, আয়তক্ষেত্র, বর্গ, এরা প্রত্যেকেই কিন্তু একটা সামান্তরিক, সামান্তরিক হইতে হইলে কালে কি হওয়া লাগে, বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল হওয়া লাগে, মনে রাখবেন সব সময়, সামান্তরিক হইতে হইলে খালি বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল হওয়া লাগে, তা আয়তক্ষেত্র তো একটা সামান্তরিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে আয়তক্ষেত্রটা এ বি সি ডি, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ, এটা একেবারে মাথায় প্রপারলি গেঁথে ফেলেন, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে হচ্ছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। তো এখন হচ্ছে আপনাদের কাছে আরেকটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, আপনাদের কাছে আরেকটা কোশ্চেন দিচ্ছি, দেখি আপনারা এখন এটা পারেন নাকি, এটা পারা উচিত। এখন কোশ্চেনটা হচ্ছে এরকম, যে এই 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 এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এটা একটা আয়তক্ষেত্র, এরপর এটা মনে করেন তার একটা বর্ধিত অংশ, এটা তার বর্ধিত একটা অংশ মনে করেন, আমি করলাম কি, এটা এটা যোগ করে দিলাম, আচ্ছা দাঁড়ান ওয়েট, এটা অন্য একটা কালি দিলে সুবিধা হবে, এটা এটা যোগ করে দিলাম আপনার কাছে, এটা এটা যোগ করে দিলাম, আবার এটা এটা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আমার আপনার কাছে কোশ্চেন হচ্ছে, যে ভাইয়া এখানে একটা ত্রিভুজ আছে, নাম হচ্ছে এ বি সি, আর আয়তক্ষেত্রটার নাম হচ্ছে বি সি ডি, এটা কিন্তু আমি অনেক ধরনের ডাইমেনশন আপনাকে জিনিসটা দেখাচ্ছি কি কি হইতে পারে। কি বললাম, যে এখানে আপনি মনে করেন এই যে এ ই আর বি সিটা হচ্ছে সমান্তরাল, এ ই সরি এ ই আর বি সিটা হচ্ছে সমান্তরাল, এটা দিয়ে দিছি, এটা দিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি, ভাইয়া বলেন তো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি সমান কি হবে, আমি আপনাকে কোশ্চেনটা করছি, ভাই ত্রিভুজ এবিসি সমান কি হবে, একটা ক্লু দিলাম, ক্লুটা হচ্ছে এটা হাফ ইন্টু
এবার বললাম যে ভাই কি হবে বলেন তো, ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু কি হবে? ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু কি হবে? উত্তরটা দেন, ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু, হাফ ইন্টুর পরে কি হবে জাস্ট এটা লেখেন, সবার পারা উচিত ভাই, এটা সবার পারা উচিত, এটা সবার পারা উচিত, একটু আগে এই জিনিসটাই বুঝাই দিছি। অ্যান্সার কি দিচ্ছেন আপনারা নাকি আমি দেখতেছি না? ওয়েট দিচ্ছেন তো? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, সবাই দিচ্ছেন, সবাই ঠিক অ্যান্সারই দিচ্ছেন এখন, মানে চোখে যতগুলো পড়ছে সবগুলোই ঠিক লাগলো। আচ্ছা তাহলে এখান থেকে তাহলে কি বলা যায়, হাফ ইন্টু বি সি ডি ই, হাফ ইন্টু বি সি ডি ই বলা যায়, হাফ ইন্টু বি সি ডি, হঠাৎ করে এটা এরকম হইলো কেন? এই যে হাফ ইন্টু বি সি ডি ই কেন, কারণ দেখেন দুইটারই হচ্ছে কি ভূমিটা হচ্ছে বিসি, দুইটারই হচ্ছে আপনার ভূমিটা বিসি, তো এই ভূমি বিসি এর উপরে এটা একটা ত্রিভুজ এবিসি, আবার এই ভূমি বিসি এর উপর এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আমরা জানি একটু আগে যেটা শিখলাম আর কি, যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের অর্ধেক, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের অর্ধেক। আচ্ছা অনেক কথা বলছি, এবার হচ্ছে গিয়ে দুইটা পোল কোশ্চেন আসবে আপনাদের পরপর, দুইটা পোল কোশ্চেন আসবে, পোল কোশ্চেন দুইটা আমরা যাতে কারেক্ট অ্যান্সার করতে পারি তার জন্য শতভাগ চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম পোল কোশ্চেন, একটু টাইম নেন, সঙ্গে সঙ্গে অ্যান্সার করার দরকার নেই, একটু ভাবেন, চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই, এতক্ষণ যা পড়াইলাম এই যে লাস্ট যে উপপাদ্যটা পড়াইলাম ঠিক ওইটাই, 1 মিনিট সময় পাবে, একটু টাইম নেন। আমি আমি একটু সহজ করে দিই, এখানে কি বলছে বিসি এইচ কে, না আমি বিসি এইচ টা এইচ কে টা আপনার লাল করে দিই, এই যে দেখেন এই যে এটার কথা বলতেছে ওরা, ওরা এই যে বিসি এইচ কে এটার কথা বলতেছে, এই যে এইটা এটার ক্ষেত্রফল নিচের কোনটার সমান হবে, ওদের কথা হচ্ছে এইটার ক্ষেত্রফল, এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এইটার ক্ষেত্রফল নিচের কোনটার সমান হবে এটা বলতেছে, এই যে 1 হবে 2 হবে 3 হবে না 4 হবে এটা বলতেছে ওরা, এটার ক্ষেত্রফল নিচের কোনটা সমান হবে। কোশ্চেনটা পারা উচিত, কোশ্চেনটা পারা উচিত, অর্ণব তোমার মাইকটা মনে হয় অন, আচ্ছা আর টাইম নিচ্ছি না, দেখা যাচ্ছে যারা অ্যান্সার দিচ্ছেন এরপর মেজরিটি পার্সেন, কিন্তু কিছু মানুষ অ্যান্সার দিচ্ছেন না, কেন দিচ্ছেন না এটা আমি জানি না, কিন্তু মেজরিটি পার্সেন, অনেকদিন পর একটা অ্যান্সার দেখছি যে মেজরিটি এভাবে পারছে, মানে আমি নর্মালি তো কোশ্চেন টোশ্চেন করি, আমি একটু ট্র্যাক রাখি আর কি, আপনারা আসলে কেমন পারেন পারেন, এখানে দেখলাম 72% মানুষ হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, তো বোঝা যাচ্ছে যে জিনিসটা মানে রিলেট করা যায়, জিনিসটা এতক্ষণ যা পড়লাম ওইটার সাথে রিলেট করা, আপনারা কি রেজাল্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, তো 72% মানুষ আপনারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি 4 নম্বরটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি 4 নম্বরটা, তো এটা নিয়ে এখন আর আমি সময় বেশি নষ্ট করবো না, এখন আমি জাস্ট বলে দিচ্ছি, দেখেন এই যে এইটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রটা এইটা হচ্ছে আপনার এবি কি, সরি এটা কালো কালি দেওয়া কি নাকি, তাহলে একটু ভিজিবল হবে, এই যে এটা হচ্ছে আপনার এবি কে ত্রিভুজটা, এটা হচ্ছে আপনার এবি কে ত্রিভুজটা, খেয়াল করেন দুইটা ক্ষেত্রেই, দুইটা ক্ষেত্রে আমি আমি যদি এটাকে এদিকে নেই, দেখেন এই যে এই দুইটা কি সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহুর মধ্যে এটাকে এটা হচ্ছে কি কমন, দেখেন এটা এটারও ভূমি আবার এটারও ভূমি, মানে এই বর্গক্ষেত্রটার ভূমিও হচ্ছে বিকে আবার এই ত্রিভুজটার ভূমিও কিন্তু হচ্ছে বিকে, এই বর্গক্ষেত্রটার ভূমিও হচ্ছে বিকে আবার এই ত্রিভুজটার ভূমিও হচ্ছে বিকে, তাহলে আমরা একটু আগে একটু শিখে আসছি যে যদি দুইটা সমান্তরাল বাহু যুগলের মাঝখানে একটা সামান্তরিক থাকে আর একটা ত্রিভুজ থাকে, আর বর্গ আর সামান্তরিক একই কথা, এটা কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটা বর্গই একটা সামান্তরিক, তাহলে এটা যদি হয় তাহলে কি হবে, সব সময়
সামন্তরিকটার ক্ষেত্রফল হয় হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ। ত্রিভুজটার ক্ষেত্রফল হয় হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, বা সামন্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ। একটু আগে করে আসছি, তাহলে আমরা বলতে পারি বিসিএইচকে হবে হচ্ছে টু ইন্টু এ বি কে, বিসিএইচকে হবে হচ্ছে টু ইন্টু এ বি কে। যারা পার্সন কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ, আপনারা জিনিসটা বুঝছেন, কিন্তু যারা তাও পারেন নাই প্লিজ পরের পোল কোশ্চেনটা যাতে আপনারা পারেন। হ্যাঁ আজিজ ভাই, একটু আজিজ ভাই আসসালামু আলাইকুম, একটু ডিস্টার্ব করতেছি ভাই, হালাইন বলছিলাম ভাই। হ্যাঁ আজিজ ভাই বলেন, বলেন ভাই শুনি। সেটা হচ্ছে আমি আপাতত চ্যাট বক্সটা এখন একটু অফ রাখছি, কারণ হচ্ছে হয়তো বা কেউ হচ্ছে চ্যাট বক্সে একটা স্টুডেন্টদেরকে একটা মেসেজ পাঠাইছে, অনেক স্টুডেন্টদেরকে। সো আসলে যদি এরকম কোনো মেসেজ দিয়ে থাকে, সবাই মেসেজটা ইগনোর করবো ভাই, প্লিজ ভাইয়ারা। এই ধরনের মেসেজ উদ্বাস থেকে দেওয়া হয় নাই, এটা সম্ভবত কোনো অঘটিত ভাবে চলে গেছে মেসেজটা, কেউ হয়তো বা দিয়ে দিছে তোমাদেরকে। সো এটা মেসেজটা ইগনোর করবা, আর আপাতত এখন চ্যাট বক্সটা একটু অফ রাখা আছে। দেন কোনো কিছু মতামত যদি জানতে চান, আপনি হ্যান্ড রাইজে করে মতামত নিতে পারবেন ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে আলামিন ভাই, জি ভাই, আচ্ছা ওইটা নিয়ে পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন চ্যাট বক্সটা অফ রাখেন। হ্যাঁ ঠিক আছে, জি ওকে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত, সমস্যা না, আমরা ওই হ্যান্ড ডিস দিয়ে আমরা কাজ চালাই দিতে পারবো মোটামুটি। তাহলে এখন আমরা যেটা বলতেছিলাম যে বিসিএইচ কে, এইটার ক্ষেত্রফলটা হবে হচ্ছে টু ইন্টু এবি কে। তো এখন আপনাদের সামনে আরেকটা পোল কোশ্চেন আসবে, এটার অ্যান্সারটা সবাই একটু কারেক্টলি দেওয়ার চেষ্টা করবেন, এটার অ্যান্সারটা সবাই একটু কারেক্টলি দেওয়ার চেষ্টা করবেন। সবাই আবার ভাইবেন না যে সেম কোশ্চেন, সেম দুইটা, দুইটা কোশ্চেন সেম না, একটু আলাদা আছে, কনসেপ্ট সেম, কনসেপ্ট পুরাপুরি একই, হুবহু কনসেপ্টটা পুরাপুরি একই, হুবহু। এবার একটা পারা উচিত, সবার পারা উচিত এবার একটা। আর 30 সেকেন্ড, সবাই একটু কাইন্ডলি ভোটটা দেন, বুঝছি আপনাদের সময় তো জীবনটা একটু সহজ করে দেওয়া লাগবে, তাহলে একটু ভোটটা দিতে সুবিধা হবে। দেখেন টু ইন্টু বিসিই, আমি একটু ডিনোট করে দিচ্ছি যে বিসিই কোনটা, বিসিই হচ্ছে এটা, এই যে বিসিই, এটা এটা হচ্ছে আপনার বিসি, এই বিসিইটা টু ইন্টু বিসিইটা নিচের কোনটার সমান, যেগুলো দেখতে পাচ্ছেন এরকম নিচের কোনটার সমান, জীবনটা একটু সহজ করে দেওয়ার পর দেখলাম যে ভোট বেড়ে গেছে, থ্যাংক ইউ, সুন্দর। আচ্ছা 5 সেকেন্ডস, 3 2 1, ওকে। তো এইটাতে দেখা যাচ্ছে 71% মানুষ ঠিক অ্যান্সারটা দিছে, এটাতে 71% মানুষ ঠিক অ্যান্সারটা দিছে, কিন্তু এইটা কিন্তু কিছুক্ষণ আগে ওই যে পড়ানোর সময় কিন্তু এটাই পড়াইছিলাম। এখন আপনারা কি ভুলে গেছেন নাকি জানি না, আমি বলছিলাম যে এটা প্রমাণ করে দিবে যে ভুলে যাবেন, যে কিছুক্ষণ আগে এরকম একটা জিনিস ছিল না, এরকম একটা আয়তক্ষেত্র ছিল, এরপরে এখানে একটা বিন্দু ছিল, এটাকে এরকম রাখছিলাম, এটাকে এরকম রাখছিলাম, এরকম রাখছিলাম, এরপর বলছিলাম না এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে কি এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফলের দ্বিগুণ, এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফলের সমান, এরকম কিছু একটা জিনিস বলছিলাম কিছুক্ষণ আগে। তো এটা হয়তো বা ভুলে গেছেন আপনারা, তাহলে এখন এটা একটু ঠিক করে দিই। তাহলে এখন যেটা এটাকে আরেকবার বলি, যে কোশ্চেন করছে কি টু ইন্টু বিসিই, তো বিসিই টা আমি আপনাকে মার্ক করে দিছি, তা আপনি খেয়াল করবেন হচ্ছে এটা কোন দুইটা সমান্তরাল বাহুযুগলের মাঝখানে আছে, এটা হচ্ছে এই দুইটা সমান্তরাল বাহুযুগলের মাঝখানে আছে, এটা হচ্ছে এই যে এইটা আর এইটা, এই দুইটা সমান্তরাল বাহুযুগলের মাঝখানে আছে, এই দুইটা সমান্তরাল বাহুযুগলের মাঝখানে আছে। আর ভূমিটা কোনটা, ভূমিটা হচ্ছে আপনার এটা, এই যে দেখেন বিই টা হচ্ছে আপনার ভূমি, এই বিই ভূমির উপরে একটা ত্রিভুজ আছে, নাম হচ্ছে বিসিই, বিই ভূমির উপরে একটা ত্রিভুজের নাম হচ্ছে বিসিই, আবার এই সেম ভূমির উপরে আরেকটা ত্রিভুজ হচ্ছে বিএমএলই, আবার সেম ভূমির উপরে আরেকটা আয়তক্ষেত্র হচ্ছে বিএম
এল ই, তো আমরা একটু আগে শিখছি সেম ভূমির উপরে যদি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান, ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান, এটা একটু আগে শিখে আসছি আমরা। এটা অ্যান্সারটা হবে হচ্ছে এ, চতুর্ভুজ বি এম এল ই। এখন কথা হচ্ছে যাদের যারা খাতা কলম নিয়ে বসছেন তারা হচ্ছে কাইন্ডলি এই জিনিসটা লিখে ফেলেন যে আমি একটু আগে এটা বুঝছিলাম টু ইন্টু বিসিই। আচ্ছা চিত্রটা আঁকার দরকার নেই, চিত্রটা কেন আঁকার দরকার নেই একটু পরে বলতেছি। আচ্ছা খালি এটা লিখেন যে টু ইন্টু বিসিই সমান হচ্ছে বি এম এল ই, এটা আমি একটু আগে বুঝছিলাম, এটা আমি একটু আগে বুঝছিলাম, এই জন্য খালি এতটুকু আপনি লিখে রাখেন। ঠিক আছে, এবার এর আগেরটা একটু ফিরে আসি, আগেরটা একটু ফিরে আসি, দাঁড়ান ওয়েট, এটার মধ্যে হ্যাঁ আগেরটা কি ছিল বিসিএইচ কে, আগেরটা ছিল হচ্ছে গিয়ে আপনার বিসিএইচ কে, বিসিএইচ কে কার সমান ছিল, বিসিএইচ কে এটা সমান ছিল কার, টু ইন্টু এবিকে। এটা একটু কষ্ট করে খাতা লিখে ফেলেন, এটা একটু কষ্ট করে খাতা লিখে ফেলেন যে বিসিএইচ কে, বিসিএইচ কে এটা হচ্ছে টু ইন্টু এবিকে এর সমান ছিল, এটা এতটুকু খাতা লিখে ফেলেন সবাই, বিসিএইচ কে এবিকে এর সমান ছিল। ওকে, এইবার আসেন আমরা একটু পরে যাই, এই জায়গায় আসি। তো এই লোককে সম্ভবত সবাই আগে থেকে চিনেন, এই লোককে সবাই সম্ভবত আগে থেকে চিনেন, মানে অনেক উপাদুর অনেক কিছু করছেন আপনারা। তো এখন যে কাজটা করবেন, একটু আগে যে জিনিস দুইটা আমরা খাতায় লিখতে বলছিলাম আপনাদেরকে, একটু আগে যে দুইটা জিনিস, পুরো চিত্রটা কিন্তু সেম, এই যে গত তিনটা চিত্র দেখতেছেন সেম চিত্রই দেখতেছেন, গত দুইটা চিত্র আর এটা সহ তিন নম্বর চিত্র সেম চিত্র দেখতেছেন, সেম চিত্র দেখতেছেন। এখন আমি আপনাদের হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে ক্লাস এইটা আপনারা তিন নাকি চার ভাবে হচ্ছে প্রমাণ শিখছিলেন, তো নাইন টেনের বইয়ে যে প্রমাণটা আছে আমি এতদিন পড়াচ্ছি, যে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি কাউকে যদি জিজ্ঞেস করি যে ভাই এটা কখনো তুমি উল্টায় দেখছিলা, বলে ভাই দেখছিলাম, আমি বলি পড়ছিলা, বলে না ভাই পড়ার প্রয়োজন বোধ মনে করি নাই, ত্রিভুজটা আমি হচ্ছে চেহারাটা দেখি আমার জানি কেমন, মানে চিত্রটা দেখি জানি আমার কেমন কেমন লাগে, এর চেয়ে আমি ওই সদৃশতা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বা হচ্ছে কি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম দিয়ে ওইভাবে আমি জিনিসগুলোর প্রমাণটা পারি, আমি এটার প্রয়োজন বোধ মনে করি না। তো আমার হচ্ছে কি আজকে ইন্টেনশন হচ্ছে আপনাকে জাস্ট এই প্রমাণটা একটু বুঝায় দেওয়ার চেষ্টা করা, একটু বুঝায় দেওয়ার চেষ্টা করা। আচ্ছা তো এখন প্রথমেই এই প্রমাণ বুঝতে হলে এতক্ষণ যা পড়াইছি ওইটা ভালো মতো বুঝতে হবে, আর হচ্ছে গিয়ে জিনিসগুলো একটু মনে রাখতে হবে। যেমন এতক্ষণ আপনার এই জিনিসটা ছিল যে আয়তক্ষেত্র বিসিএইচ কে, একটু আগে আপনাকে লেখাইছি আয়তক্ষেত্র বিসিএইচ কে, সরি 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 আয়তক্ষেত্র বলতেছি কেন, বর্গ, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বিসিএইচ কে কার সমান ছিল, টু ইন্টু ত্রিভুজ এ বি কে এর সমান ছিল। আচ্ছা এর আগে একটু পিথাগোরাস উপপাদ্যটা আপনারা জানেন দেখে আমি হয়তো বলতেছি না, কিন্তু আরেকবার বলে দিই যাই, পিথাগোরাস উপপাদ্যটা বলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে সি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্যটা বলে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। ভাই এ কি বি কি সি কি, এটাই তো বললেন না, এ আর বি হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, ভাই সি কি, সি হচ্ছে ভাই অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য বলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার, বলে ভাই এত সহজে তো বলা যায় না, এটা বইতেই ভাই বলে না, বইয়ে কি বলে, বইয়ে বলে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কি এই সমকোণ সংলগ্ন দুইটা বর্গক্ষেত্র হচ্ছে এই দুইটা, দুইটা বাহু হচ্ছে এই দুইটা, এই দুইটার উপরে দুইটা বর্গক্ষেত্র রাখতে বলছে, ওরা বলছে এই দুইটা বাহুর উপর দুইটা বর্গক্ষেত্র আঁকো, এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে এ স্কয়ার, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে বি স্কয়ার, এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা আঁকবা তার ক্ষেত্রফলের সমান, তো অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা আঁকছি তার ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। এই চিত্রটাই কিন্তু এখানে, যে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, আর এই যে এটা দেখতেছেন এ বি এ বি ডি ই, এটাও একটা বর্গক্ষেত্র, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে কি এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কার সমান, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান। তাহলে আমি একটু লিখে দিই এখানে, যেটা প্রমাণ করতে হবে সেটা একটু কাইন্ডলি এখানে লিখে দিই, আপনাকে প্রমাণ করতে হবে যে বর্গক্ষেত্র এ সি জি এফ, আপনাকে প্রমাণ করতে হবে বর্গক্ষেত্র এ সি জি এফ আর বর্গক্ষেত্র বি সি এইচ কে, বর্গক্ষেত্র বি সি এইচ কে এই দুইটা ক্ষেত্রফল কোন বর্গক্ষেত্রটা সমান, এই যে এই বর্গক্ষেত্রটা সমান এ বি ইডি, এ বি ইডি বর্গক্ষেত্রটার সমান, এটা আপনাকে প্রমাণ করতে বলছে যে এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান, সোজা কথা এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। তো একটু আপনারা মনে রাখেন, আমি চেষ্টা করব ক্লাসের লাস্টের তিন চার মিনিট, তিন চার মিনিটে মনে হবে না আমার, ক্লাসের লাস্টের ছয় মিনিট, লাস্টের ছয় মিনিটে
আপনাদেরকে আমি একটা ইয়া করব, কি জানি বলে পিথাগোরাসের উপপাদ্যটাকে একটু জীবনের দৃষ্টিভঙ্গির সাথে রিলেট করা যায় নাকি, বা হচ্ছে আমরা যে সাকসেস সাকসেস বলে যে হচ্ছে বেশি চিলাই, ওই সাকসেসের সাথে জিনিসটাকে একটু রিলেট করা যায় নাকি, ওইটার একটু হালকা চেষ্টা করব, ওইটার একটু হালকা চেষ্টা করব, এটা কি রিলেট করা যায় নাকি। আচ্ছা ইয়া মোহন ভাই, আমি যদি ভুলেও যাই তাহলে আপনারা একটু কষ্ট করে মনে করে দিন যে ভাই লাস্টের 6 মিনিট আপনার কিছু বলার কথা ছিল, যদি এটা লাস্টের দিকে আর কি, লাস্টের 6 মিনিট মানে হচ্ছে 1:24 পরে বলবেন। তো এখন এটা হচ্ছে গিয়ে পিথাগোরাস উপপাদ্যটা আমাদের এখানে প্রমাণ করতে হবে, এই দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে এই বর্গক্ষেত্রটা ক্ষেত্রফলের সমান। এখন যে যেখানে আছেন প্লিজ ক্লাসে এখন সর্বোচ্চ মনোযোগটা দেন, চ্যাট বক্সে এখন কিছু লেখা টিখার দরকার নাই, চ্যাট বক্সে কিছু লেখা টিখার দরকার নাই, যে যেখানে আছেন সর্বোচ্চ মনোযোগটা একটু দেন এখন। আচ্ছা তো এটা আমরা শিখে আসছি, BCH কে হচ্ছে 2 × AB কে, এটা একটু আগে শিখে আসছি, আবার এটাও আমরা একটু আগে শিখে আসছি যে 2 × BCE, 2 × ত্রিভুজ BCE এটা হচ্ছে BMLE এর সমান, এটা হচ্ছে BMLE এর সমান। এটা আমরা একটু লাস্ট দুইটা পোল কোশ্চেনে অ্যানসার দুইটা এখানে লিখলাম, সো এটা আমি আলাদা করে আবার বুঝাচ্ছি না, এটা আমি আবার আলাদা করে বুঝাচ্ছি না, লাস্ট দুইটা পোল কোশ্চেনে এটা জাস্ট এখানে লিখলাম। এখন আসলে একটা নতুন জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে একটা ত্রিভুজ আছে যেটার নাম হচ্ছে ABK এবং আরেকটা ত্রিভুজ আছে যেটার নাম হচ্ছে BCE। সবাই একটু চিত্রটা দেখে আমরা খেয়াল করি, আমি যে ত্রিভুজটাকে আপনাদের জন্য সুবিধার্থে মার্ক করে দিচ্ছি, একটার নাম হচ্ছে ABK, এই যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ABK, সুন্দর একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজের নাম হচ্ছে BCE। দেখেন BCE টাকে মার্ক করে দিলাম লাল দিয়ে, আর ABK টাকে মার্ক করে দিলাম হচ্ছে কালো দিয়ে, এটা হচ্ছে ABK আর এটা হচ্ছে BCE। এবার জাস্ট আমি লিখবো, আপনি খালি হচ্ছে জাস্ট ম্যাচ করবেন, আমি খালি লিখবো আপনি খালি ম্যাচ করবেন। দেখেন এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি বলতে পারি AB সমান BE, আমি বলতে পারি AB সমান BE, কেন, কারণ বলেই নিছি প্রথমে যে এটা একটা বর্গক্ষেত্র ABED, এটা একটা, দেখেন এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, এটাও একটা বর্গক্ষেত্র, এটাও একটা বর্গক্ষেত্র, বলেই নিছি ABED বর্গক্ষেত্র, তাহলে আমরা এখানে বলতে পারি AB সমান BE। আচ্ছা আবার আরেকটা জিনিস আমরা বলতে পারি, BK সমান BC, BK সমান BC ইজিলি দেখা যাচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে যে BCHK একটা বর্গক্ষেত্র, কারণ BCHK একটা বর্গক্ষেত্র। আচ্ছা এর পরের পার্টটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, আমার সাথে থাকেন তাইলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাইয়া এটা মানে বলেন কোন ABK এটা কি মিন করে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া কোন ABK এটা কি মিন করে, আপনি বলবেন যে কোন ABK মিন করে হচ্ছে কোন ABC প্লাস হচ্ছে কোন CBK। সবাই একটু চিত্রটা দিয়ে খেয়াল করেন, সবাই চিত্রটা দিয়ে খেয়াল করেন, কোন ABK কি মিন করে, কোন ABC, কোন ABC একটু নীলকালি দিয়ে দাগাই দিই, এই যে কোন ABC, এই যে এটা আর এটা, এই দুটাকে যোগ করলে আপনি পাচ্ছেন হচ্ছে ABK, কিন্তু এটা তো 90 ডিগ্রি, এই যে এগুলো সব তো 90 ডিগ্রি, এটাও একটা বর্গক্ষেত্র যেহেতু, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কোন CBK এটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এটা এটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কোন ABC প্লাস 90 ডিগ্রি, এই জিনিসটা আমরা লিখতে পারি। এই গেল একটা পার্ট, যারা এত আমার সাথে সাথে আছেন তারা এবার পরেরটা শুনেন, এবার তারা পরেরটা শুনেন। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমাকে একটু বলেন যে কোন CBE মানে কি, কোন CBE মানে কি, তখন আপনি বলবেন আচ্ছা একটু দেখি CBE কোথায় আছে, তখন আপনি দেখবেন যে এই CBE কোনটা এখানে, এই যে এই দুইটার যোগফলের সমান, CBE কোনটা হচ্ছে এই দুইটার যোগফলের সমান, তাহলে আমরা CBE কে আমরা এইভাবে লিখতে পারি কোন ABC প্লাস কোন ABE, একই তো কথা, দেখেন জাস্ট এই দুইটা কোণের নাম লিখলাম, এই দুইটা কোণের জাস্ট নাম লিখলাম, কিন্তু আবার এটা দেখা যাচ্ছে এগুলো সব তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90, এগুলো সব 90 ডিগ্রি, তার মানে ABE যে কথা, এই যে ABE যে কথা 90 ডিগ্রি একই কথা, তাহলে আমরা এখানে লিখতে পারি ABC প্লাস 90 ডিগ্রি। এখন একটা সুন্দর জিনিস ঘটে গেল, কি সেটা হচ্ছে ABK এর মান যা CBE এরও মান
তা তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা সিদ্ধান্তে আসতে পারি সুতরাং এ বি কে সমান হচ্ছে সি বি ই, এ বি কে সমান হচ্ছে সি বি ই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বি কে আর বি সি ই ত্রিভুজের মধ্যে এ বি আর বি ই সমান হয়ে গেল, এ বি আর বি ই সমান হয়ে গেল, বি কে আর বি সি সমান হয়ে গেল, বি কে আর বি সি আর তাদের অন্তর্ভুক্ত কোনটা সমান হয়ে গেছে, আর তাদের অন্তর্ভুক্ত কোনটা সমান হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি সুতরাং ত্রিভুজ এ বি কে সর্বসম ত্রিভুজ বি সি ই, তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের ক্ষেত্রফল গুলো পরস্পর সমান হবে, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়া মানে তাদের ক্ষেত্রফল গুলো পরস্পর সমান, তার মানে এই এ বি কে আর বি সি ই এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এ বি কে আর বি সি ই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমি এখানে টু ইন্টু এ বি কে লিখা যে কথা, টু ইন্টু ত্রিভুজ বি সি ই লেখা একই কথা, টু ইন্টু ত্রিভুজ বি সি ই লেখা একই কথা। তাহলে এখান থেকে আলটিমেটলি ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো হচ্ছে এই চতুর্ভুজটা আর এই চতুর্ভুজটা সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে ঘটনাটা যেটা ঘটলো এই দুইটা চতুর্ভুজ পরস্পর সমান হয়ে গেছে। এই দুইটা চতুর্ভুজ পরস্পর সমান হয়ে গেছে, এইটা হচ্ছে ঘটনা। এখন এই যে দুইটা সমান হয়ে গেছে ওই দুইটাকে আমি আপনাদের সুবিধার্থে কোন একটা কালার দিয়ে ডিনোট করতেছি, এই যে এই কালারটা দিয়ে ডিনোট করি, এই যে দেখেন এইটা পার্পল কালার দিয়ে ডিনোট করছে, এই যে এইটা সরি সরি একটু একটু ভুল হয়েছে, একটু একটু এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এই যে দেখেন এই যে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ বোল্ড করে দিচ্ছি আপনাদের জন্য, এই যে এইটুকু অংশ কার সমান, এইটুকু অংশ হচ্ছে এইটুকু অংশের সমান, এই যে এইটুকু অংশের সমান, এই বিসিএইচ কে, এই যে বিসিএইচ কেটাকে বোল্ড করে দিছি দেখেন, আর বিএমএলই এটাকে বোল্ড করে দিছি, এই দুইটা পরস্পর সমান, এটা আমরা এতক্ষণ ধরে প্রমাণ করলাম যে এই দুইটা পরস্পর সমান। তো এখন আপনাদের আমি বলি এই যে এই উপপাদ্যটা হচ্ছে কি নরমালি আমি কেন পড়াই সেটা আমি বলি, এটা আপনি কখনোই পরীক্ষায় আসলে এটা দিতে যায়েন না, কারণ এটা অনেক সময় আপনি উপপাদ্যের মাঝখানে হারায় যাবেন, জানলাম আমি কই ছিলাম কই আছি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। আপনারা যেটা করবেন ক্লাস এইটে যে জিনিসটা শিখে আসছেন, সদৃশতার যে প্রমাণটা শিখে আসছেন, সপ্তাহের কথা উপপাদ্য পিথাগোরাস উপপাদ্য একটা আসে না, ওই সদৃশতা যেটা বা যেই চারটা আছে ওই চারটা যেটাই শিখে আসছেন ওইটা দেখবেন ক্লাস এইটে বই লিখা আছে, বা হচ্ছে গিয়ে নিজে নিজে একবার রিভিউ করার চেষ্টা করবেন মনে পড়ে যাবে, ওইটা আপনারা হচ্ছে গিয়ে প্রমাণ লিখবেন, দেখা যাচ্ছে অধিকাংশ বলা মানে ওইটা পারে ওইটা লিখবেন। এইটা হচ্ছে কি আপনার বই এমন একটা জিনিস আছে যেটা দিকে আপনি কখনো তাকানি নাই, ওই জন্য আমার চিন্তা হয় যে এটা একবার একবার সে বুঝুক অন্তত যে জিনিসটা এরকম ছিল, অন্তত সে একবার একটু জিনিসটা ফিল পাক আর কি। তো আমরা এতক্ষণ ধরে কি প্রমাণ করলাম, এই বর্গক্ষেত্রটা আর এই বর্গ এতটুকু সমান। অনুরূপ ভাবে ঠিক অনুরূপ ভাবে এইটা প্রমাণ করা যায়, আমি আপনার এটা হচ্ছে কি লাল কালি দিয়ে দেখাই, ঠিক অনুরূপ ভাবে এইটা প্রমাণ করা যায় যে এতটুকু অংশ এই যে বর্গক্ষেত্রটা আছে দেখেন লাল কালি দিয়ে যে বর্গক্ষেত্রটা আঁকতেছি, লাল কালি দিয়ে যে বর্গক্ষেত্রটা বোল্ড করতেছি, এতটুকু অংশ অনুরূপ ভাবে বলা যায় হবে এইটার সমান, এই যে এই যে এটার সমান, এই যে বাকি যে অংশটুকু আসছে এটার সমান হবে। তাহলে খেয়াল করেন এই বর্গক্ষেত্রটা হচ্ছে এটার সমান, এই বর্গক্ষেত্রটা হচ্ছে এটার সমান, তাহলে দুইটা বর্গক্ষেত্র যোগ করলে কি হবে এই পুরো বর্গক্ষেত্রটা হয়ে যাবে, এই দুইটা বর্গক্ষেত্র যোগ করলে হচ্ছে এই পুরো বর্গক্ষেত্রটা হয়ে যাবে। তো যারা যারা হচ্ছে কি বইটা নিয়ে বসছেন, যারা যারা বইটা নিয়ে বসছেন তারা হয়তো আমার কথাগুলোকে অনেক ভালো রিলেট করতে পারতেছেন যারা বইটা নিয়ে বসছেন, কেন কারণ বলি আপনার বইয়ে খেয়াল করবেন এই যে আমি যে মাত্র অনুরূপ ভাবে আপনাকে একটা কথা বলে দিলাম না, অনুরূপ ভাবে বলা যায় এ সি জি এফ, এই যে এই কথাটা লিখে দিই এখানে, অনুরূপ ভাবে বলা যায়, অনুরূপ ভাবে বলা যায় এ সি জি এফ সমান হচ্ছে এ এম এল ডি, সমান হচ্ছে এ এম এল ডি, এটা বলা যায় অনুরূপ ভাবে বলা যায় এ সি জি এফ সমান হচ্ছে এ এম এল ডি, এই যে অনুরূপ ভাবে যে এটা বলা যায় এই চ্যাপ্টার বইয়ে প্রমাণ করা আছে,
এইটুকু অংশ আপনার বইয়ে প্রমাণ করা আছে। আপনার বইয়ে যে কাজটা করছে ওরা বলছে অনুরূপ ভাবে এইটা প্রমাণ করা যায়, যে আমরা যেটা প্রমাণ করছি না ওরা অনুরূপ ভাবে এটা প্রমাণ করেছে। তাহলে আপনার সুবিধাটা কি হইলো, আপনি যদি পরে এই স্লাইডটা দেখেন, তাহলে স্লাইডটা আর বইটা দেখেন, তাহলে বইয়ে আপনার এই এইটুকু অংশ প্রমাণ করা আছে আর স্লাইডে আপনার এইটুকু অংশ প্রমাণ করা আছে, তার মানে আপনি পুরো উপপাদ্যটা প্রমাণ এক জায়গায় পেয়ে যাবেন। কি বললাম, বইয়ে আপনার এতটুকু অংশ প্রমাণ করা আছে, স্লাইডে আপনার এতটুকু অংশ, এবং আমি ইয়াগুলো লেটার গুলাও কিন্তু চেঞ্জ করি নাই, স্লাইড স্লাইড বানানোর সময় বলে দিছি ওকে লেটার গুলো যাতে চেঞ্জ না করে, সব হচ্ছে কি সেম লেটার দেওয়া। তো আপনি অনুরূপ ভাবে এখানে যেটা লিখলাম আমি অনুরূপ ভাবে ওইটা আপনার বইয়ে প্রমাণ করা আছে, আর বইয়ে যেটা অনুরূপ ভাবে বলছে সেটা আমরা এখানে প্রমাণ করে দিচ্ছি। সো এই দুইটা প্রমাণ মিলে আলটিমেটলি এইটা প্রমাণ হয়ে যায় যেটা বলছে আর কি পিথাগোরাস উপপাদ্য, যে সমকোণ সংলগ্ন দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাকি দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাইয়া আমি না অনেক কিছু ধরতে পারিনি উপপাদ্যে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা একটা আমি মেইন লজিক বলি, আমাদের পড়ালেখায় একটা মূল সমস্যা যেটা, যে মনে করেন আজকে অধ্যায় 15 পড়ানো হবে, যদি এমন কেউ করতো যে অধ্যায় 15-র আগে যা যা যে জিনিসগুলো পড়ানো হবে আমি একবার দেখি রিডিং পড়ে আসি, এরকম করে যদি কেউ একটা ক্লাস করতে আসে তখন তাকে কোনো একটা জিনিস বুঝাইতে যতটুকু সহজ হয়, কোনো একটা জিনিস ধূপ করে নতুন করে কাউকে বুঝাইতে জিনিসটা একটু কঠিন হয়। আর এই যে যে জিনিসটা পড়ালাম এটা একটু ভেজালের জিনিস, আপনি প্রথমবারে বুঝবেন না এটা অনেকটাই স্বাভাবিক প্রথম, এবং এটাই একটা লজিক যেখানে 90% টিচার এই জিনিসটা ইগনোর করে, 90% টিচার এই উপপাদ্যটাকে ইগনোর করার চেষ্টা করে। তো আমি হচ্ছে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালাইলাম জাস্ট আপনাদেরকে একটু জিনিসটা বোঝানোর, বুঝাতে পারছি নাকি পারি নাই সেটা ইম্পর্টেন্ট না, কারণ আমি এটা শিওর আপনি যদি নিজে একবার ট্রাই করেন যে আমি বইটা আর স্লাইডটা হচ্ছে একটু মিলাইয়া দেখবো আপনি বুঝবেন শিওর, কারণ ওই আগ্রহটুকুই এখানে মেইন। আগ্রহ ছাড়া এই উপপাদ্যটা জীবনে পড়ানো সম্ভব, অন্যান্য গুলো গিলে খাওয়ানো যায় কিন্তু এই উপপাদ্যটা আগ্রহ ছাড়া গিলানো কোনোভাবেই সম্ভব হয় না। তো তাও যারা হচ্ছে একটু কষ্ট করে বুঝছেন, যারা একটু বুঝছেন তারা একটু দেখি এ লিখেন, তো দেখি একটু, আমি জানি সংখ্যাটা খুব কম হবে, এবার সংখ্যাটা খুবই কম হবে এটা আমি জানি, কিন্তু যাও তাও যারা বুঝতে পারছেন তারা একটু কষ্ট করে এ লিখেন। তো মোহন ভাই, মোহন ভাই ভালো আমি দেখে আচ্ছা মোহন ভাই বা আলামিন ভাই, আচ্ছা পাইছি পাইছি, ঠিক আছে ভাই হয়ে কাজ হয়েছে কাজ হয়েছে। আমিও আচ্ছা ভাই মাঝখানে আমি ওদের টেক্সট দেখতে পারতেছি না কেন, ওদের চ্যাটে ওরা কি কিছু আত্রে কি দেখতে পাচ্ছেন, মোহন ভাই বা আলামিন ভাই বা অর্ণব কি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না, এরকম কি ঘটনাটা, আয় হায়। আচ্ছা ঠিক আছে তাকে এটা দেখার দরকার নেই, ধরে নিলাম হচ্ছে কয়েকজন 10-12 জন হয়তো বা এ লিখছে ধরে নিলাম। অর্ণব তুমি একটু আমার একটু জানাও তো কি কি পার্সেন্টেজ মানুষ হচ্ছে এ লিখছে, মানে তুমি বলতে পারবা, মানে তুমি কি এ কি দেখতেছো মোটামুটি পার্সেন্টেজ মানুষ? আচ্ছা ঠিক আছে আমরা ফিরে ফিরে যাই। তো এটা হচ্ছে পিথাগোরাসের, ও বুঝতে পারছি আমারও সেম ঘটনাই ঘটছে ভাই, এই জন্য আমার চ্যাটই অন হয় নাই ভাই, আমি বুঝছি বুঝছি এই জন্য আমার চ্যাটই অন হয় নাই। আচ্ছা ওকে, তো এবার আসলে হচ্ছে আমরা এটাতে যাই একই ভূমির উপর, কিন্তু যারা বুঝতে পারছেন তারা একটু হলেও আনন্দ পাইছেন, কারণ হচ্ছে এটাকে আপনারা এতদিন হচ্ছে কি তাকানো নাই, অনেকেই আছেন যারা এটাকে এতদিন তাকানো নাই। আচ্ছা একটু কষ্ট করে হাত রেজ করেন তো, যারা এই প্রথম আজকে হচ্ছে কি এটা বুঝছেন তারা একটু হাত রেজ করেন তো, তাহলে আমি বুঝবো। অসাধারণ অসাধারণ, অনেক মানুষ জানেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আপনারা এই যে জীবনের প্রথমবারের মতো কিছু একটা শিখছেন, আমার কোন একটা মানুষের প্রথমবারের মতো কিছু একটা শিখেছে আমার খুবই আনন্দ লাগে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসেন এটা, এখন একটু আমি মোটামুটি একটু তাড়াতাড়ি যাবো কারণ এই জিনিসগুলো সহজ, কারণ এই জিনিসগুলো সহজ। এখানে বলছে কি দেখেন একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান হবে, সামান্তরিক ক্ষেত্রসমূহের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আপনি মনে করেন এই যে দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, আমি হচ্ছে এখানে মনে করেন একটা সামান্তরিক আঁকলাম, এই যে এটা একটা সামান্তরিক, আবার মনে করেন এদিকে আরেকটা সামান্তরিক আঁকি নীলগালি দিয়ে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এদিকে মনে করেন একটা সামান্তরিক আঁকলাম, এরকম একটা সামান্তরিক, আরো একটা সামান্তরিক আঁকি মনে করেন অন্য একটা কালি দিয়ে, মনে করেন আরেকটা সামান্তরিক আঁকলাম,
এই যে এটা মনে করেন একটা সামুদ্রিক, এই সবগুলো সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হবে, ইজিলি বোঝা যায় সবগুলো সামুদ্রিকের ক্ষেত্রফল সমান হবে। কেন? কারণ সবগুলোর ক্ষেত্রফলই তো হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, আবার উচ্চতা তো সেম, কারণ এই যে লম্ব দূরত্বটা সেম তাহলে উচ্চতা যেহেতু সেম, আর প্রত্যেকটার ভূমিও সেম, প্রত্যেকটার আবার ভূমিও সেম, তো ভূমিও সেম আবার উচ্চতাও সেম, তাহলে আমরা বলতে পারি সামুদ্রিক গুলার ক্ষেত্রফল সমান হবে। তো এটা একটু মাথায় রাখবেন, একই ভূমির উপর, একই ভূমির উপর মানে যে ভূমিটা যদি সেম থাকে এর মধ্যে সমান্তরাল বাহু রেখা যুগলের মাঝখানে আপনি যতগুলা সামান্তরিক আঁকবেন, আপনি যতগুলা সামান্তরিক আঁকবেন সবগুলা সামান্তরিকের ক্ষেত্রফলই সেম হবে, আপনি যতগুলা সামান্তরিক আঁকবেন সবগুলা সামান্তরিকের ক্ষেত্রফলই সেম হবে। আচ্ছা এই গেল একটা, এটা সহজ জিনিস, এটা নিয়ে আর কালক্ষেপণ না করি। এইবার হচ্ছে আমাদের উপপাদ্য নিয়ে নর্মালি কথাবার্তা শেষ, এবার আসুন হচ্ছে গিয়ে সম্পাদ্য নিয়ে একটু হালকা কথাবার্তা বলি। তো সম্পাদ্য গুলো বেসিক্যালি আঁকাটা সহজ আছে এই চ্যাপ্টার গুলো, খালি লাস্টের সম্পাদ্যটা একটু সমস্যা। তো আমি আপনাদেরকে আগে থেকে অ্যালার্ট করে দিই, সম্পাদ্য এটা নাম্বার কত, সম্পাদ্য 13, 14 আর 15, সম্পাদ্য 13, 14 আর 15, এর মধ্যে 13 আর 14 আমি আপনাকে এখন করাই দিব, 15 হচ্ছে আপনার বাসায় নিজে নিজের করতে হবে, 15 আপনার বাসায় নিজে নিজে করতে হবে। এখন আপনারা অনেকে হতাশ হয়ে যেতে পারেন, ভাই এটা তো ঠিক হলো না, 15 নম্বরটা সবচেয়ে কঠিন, আপনি 15 নম্বরটা না করে আপনি 13, 14 করতেছেন, বরং 13, 14 করেন না খালি 15 করেন, এটা অনেকের মনে আসতে পারে, তাই তো? কিন্তু আমি আপনাকে এই যে প্রতিশ্রুতি দিচ্ছি, একটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান, যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই এতটুকু কথা দিয়ে কি বুঝাইছে সেটা আগে আজকে আগে প্রথমে আপনাদেরকে বুঝাই। ওদের কথা হচ্ছে যে ভাইয়া একটা ত্রিভুজ দিয়ে দিলাম তোমাকে, ওদের কথা হচ্ছে ভাইয়া তোমাকে আমি একটা ত্রিভুজ দিয়ে দিলাম আর একটা কোণ দিয়ে দিলাম, আমাকে একটা সামান্তরিক এঁকে দাও, এমন ভাবে একটা সামান্তরিক এঁকে দাও এই সামান্তরিকটার ক্ষেত্রফল যাতে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়, এই সামান্তরিকটার ক্ষেত্রফল যাতে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান হয়, আর এই সামান্তরিকের একটা কোণ, এই সামান্তরিকের একটা কোণ যাতে এই কোণটার সমান হয়, এই যে যে একটা গিভেন কোণ আছে এই কোণটার সমান হয়। আবার বলি কি দেওয়া আছে কি আঁকতে হবে, এটা আরেকবার বলি, আপনাকে বলছে একটা সামান্তরিক আঁকতে হবে, আচ্ছা একটা সামান্তরিক আঁকতে হবে, এরপর বলছে যার একটা নির্দিষ্ট কোণ দেওয়া আছে, এই যে কোণ এক্স দেওয়া আছে, মানে এই কোণ এক্সটাই আপনার এই সামান্তরিকের মনে করেন একটা নির্দিষ্ট কোণ হইতে হবে, আর বলছে তার ক্ষেত্রফলটা যাতে একটা সীমাবদ্ধ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তার মানে এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই সামান্তরিকের ক্ষেত্রফল যাতে সমান হয় এটা ওরা চাইছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিক ক্ষেত্রফলটা যাতে সমান হয় এটা ওরা চাইছে। তো এখন আসেন আমরা হচ্ছে চেষ্টা করি এই জিনিসটাই আঁকার চেষ্টা করি। প্রথমে আপনাকে ত্রিভুজটা এঁকে দিই, অনেক ভাবে করা যায় উপপাদ্যটা বুঝছেন, তো আপনি ত্রিভুজ হচ্ছে মনে করেন এইটা, এটার নাম কি, নাম দিলাম হচ্ছে এ বি সি, এ বি সিটা হচ্ছে ত্রিভুজ, এটা বর্ধিত করে রাখছি, এটাকে একটু বর্ধিত করে রাখছি, এটা কাজে দিবে একটু পর আমার কাজে দিবে, তো এ বি সিটা আমার হচ্ছে সেই গিভেন ত্রিভুজ, আর আমার গিভেন অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করি এইটা, এটা হচ্ছে আমার গিভেন অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার গিভেন অ্যাঙ্গেল, ঠিক আছে? তো যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা আমি আপনাকে এখানে দেখাই দিলাম। এখন প্রথম কাজ অঙ্কনের ধাপগুলো আমি এখানে লিখে দিচ্ছি, অঙ্কনের ধাপগুলো এখানে লিখে দিচ্ছি, অঙ্কনের ধাপগুলো লিখে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করা, প্রথম কাজ হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করা। তো এই যে বিসি এর মধ্যবিন্দু আমরা ডি এটা নির্ণয় করলাম, এটা আপনারা পারেন, মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় এই জিনিসটা আপনারা জানেন আগে থেকে, এই যে কম্পাস দিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপকে আমরা এই বিসি এর মধ্যবিন্দু ডি টা নির্ধারণ, এরপরে ডি বিন্দুতে কোন এক্সটা আঁকবো, এরপরে ডি বিন্দুতে কোন এক্সটা আঁকবো, তো কোণের সমান করে কোন আপনারা আঁকতে পারেন, ডি বিন্দুতে কোন এক্সটা আমরা আঁকলাম, এটা মনে করেন ডি বিন্দুতে কোন এক্স, সি বিন্দুতে এই যে সি সি যে বিন্দুটা আছে সি বিন্দুতেও আমরা কোন এক্সটা আঁকবো, সি বিন্দুতেও আমরা কোন এক্সটা আঁকবো, এই সি বিন্দুতেও কোন এক্সটা আঁকবো, তো মনে করেন এটা হচ্ছে কোন এক্স, এটা হচ্ছে কোন এক্স, তো ডি বিন্দুতেও কোন এক্স আঁকলাম আবার সি বিন্দুতেও কোন এক্সটা আঁকলাম, এটা এটা এখানে ক্রস করাই দিই, এটা এখানে ক্রস, তাহলে এটা হচ্ছে এক্স আবার এটা হচ্ছে আপনার এক্স, তাহলে এই দুটো একটু অঙ্কন ধাপে লিখে দিই, কি কি জানেন কোনগুলোর নাম দিলে মনে সুবিধা হবে, কোনগুলোর নাম হচ্ছে কোন সি ডি ই মনে করেন
আর এইটার নাম হচ্ছে মনে করেন, আচ্ছা এগুলা একটু সরায় দিই, এটা এটা আমার কাজে দিবে না এখন, আছে এটাতে কোনো দরকার নাই, এটা কোনো দরকার নাই, এটা থাক বাদ। তো এখানে হচ্ছে মনে করেন এফ, এটা হচ্ছে এফ, তাহলে এই দুটো আঁকলাম। তাহলে আপনার কোনগুলোর নাম বলি, কোনগুলোর নাম হচ্ছে কি, এটা মনে করেন হচ্ছে ও, কোন ও সি এফ সমান কোন ও ডি ই সমান কোন এক্স, এটা হচ্ছে আমরা আঁকলাম। তিন নম্বর কাজটা কি, তিন নম্বর কাজটা হচ্ছে আমার ফাইনাল কাজ। তিন নম্বর কাজটা হচ্ছে এ বিন্দু দিয়ে একটা সমান্তরাল রেখা টানবো, এই যে এ বিন্দুটা দিয়ে একটা সমান্তরাল রেখা টানবো, কার সমান্তরাল টানবো, বিসি এর সমান্তরাল টানবো। আর কথা হচ্ছে ভাই কেমনে আঁকবো, এটা তো বলেন, আঁকবো হচ্ছে এই যে এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে, খেয়াল করেন সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইখানে যে নীল কালি দিয়ে দেখেন ডিনোট করছি আমি, এইখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটাকে এইখানে আঁকবো, এই কোনটাকে এইখানে আঁকবো। তো কোনের সমান করে কোন আঁকবো, এরপর কোনের সমান করে কোন আঁকে, এটা জাস্ট যোগ করে দিব, এটা জাস্ট যোগ করে দিব, এইটা হচ্ছে আমার সমান্তরাল রেখাংশটা, এটা হচ্ছে আমার সমান্তরাল রেখাংশটা, কোণের সমান করে কোণ আঁকলাম। এখন আপনাদের উদ্দিষ্ট তাহলে সামান্তরিক কোণটা, আপনার উদ্দিষ্ট সামান্তরিক হচ্ছে এটা সি ডি পি কিউ, এটা হচ্ছে আপনার উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে তিন নম্বর ধাপটা একটু লিখে দিই, তিন নম্বর ধাপটা ছিল হচ্ছে গিয়ে আমরা একটা এটা নাম দিই, এটার নাম কি দেওয়া যায়, এজি। তিন নম্বর ধাপটা হচ্ছে এজি সমান্তরাল বিসি আঁকি, তিন নম্বর ধাপটা হচ্ছে এজি সমান্তরাল বিসি আঁকি, চার নম্বর ধাপটা কি, চার নম্বর ধাপটা হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ সি ডি পি কিউ, আমার উদ্দিষ্ট সরি ত্রিভুজ বলে ফেলছি, উদ্দিষ্ট সামান্তরিক হচ্ছে সি ডি পি কিউ, এটা হচ্ছে আমার উদ্দিষ্ট, মানে যে সামান্তরিকটা আমার দরকার এটাই হচ্ছে আমার সি ডি পি কিউ, এটা হচ্ছে আমার উদ্দিষ্ট সামান্তরিক। আচ্ছা যারা যারা হচ্ছে কি খেয়াল করেন না, তাদের জন্য পুরো অঙ্কনের বিবরণটা আরেকবার কুইক রিভিউ 30 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে কি আপনার একটা ত্রিভুজ দেওয়া, এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া, ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, সরি এ বি সি আবার উল্টা করে দিলে আবার বলুন ভাই, এখানে এক জায়গায় এ, এক জায়গায় এখানে আরেক জায়গায় বি, এটা তো সমস্যা। এ বি সি, এ বি সি এর বিসি এর মধ্যবিন্দু নিব ডি, বিসি এর মধ্যবিন্দু ডি, এরপর এখানে একটা কোণ এক্স আঁকবো, এরপর এখানে একটা কোণ এক্স আঁকবো, এরপর এই বিন্দুতে বিসি এর সমান্তরাল করে একটা রেখা টানবো, এই বিন্দুতে বিসি এর সমান্তরাল করে একটা রেখা টানবো, এই যে চতুর্ভুজটা তৈরি হলো এটাই হচ্ছে আমার উদ্দিষ্ট সামান্তরিক, এটাই হচ্ছে আমার উদ্দিষ্ট সামান্তরিক। জাস্ট হচ্ছে একটা কুইক রিভিউ দিয়ে দিছি, যারা যারা হচ্ছে প্রথমে ইয়া করেননি, মানে একটু হারাই গেছিলেন তাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আসেন যেটা আঁকলাম সেটা যে হয়েছে, যেটা আঁকলাম সেটা যে আমার ঠিকঠাক মতো হইলো এটা আমরা কিভাবে বুঝবো, যেটা আঁকছি এটা যে ঠিকঠাক মতো হইলো এটা আমরা কিভাবে, এটা বোঝার সিস্টেমটা হচ্ছে দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি বলবো, কি হবে, আপনি বলবেন যে ভাই হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভাই উচ্চতা কই, বলবেন যে উচ্চতা তো সমস্যা নেই, উচ্চতা যে এখান থেকে একটা আপনি এভাবে করে একটা কিছু আঁকেন, এটা হচ্ছে আপনার উচ্চতা, এটা হচ্ছে আপনার উচ্চতা এইচ। এবারে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আচ্ছা এটা তো বুঝলাম পি কিউ ডি সি, পি কিউ সি ডি, এটার মানে সি ডি পি কিউ আর কি, সি ডি পি কিউ সামান্তরিকটার ক্ষেত্রফল কি হবে, আপনি বলবেন যে ভূমি ইন্টু উচ্চতা, আপনি বলবেন ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা কি সি ডি ইন্টু এইচ। এখন খেয়াল করেন এই ডি কিন্তু মধ্যবিন্দু, ডি হচ্ছে আপনার মধ্যবিন্দু, তার মানে কি সিডিটা হচ্ছে বিসি এর অর্ধেক, তার মানে সিডিটা হচ্ছে আপনার বিসি এর অর্ধেক, তাহলে সিডি যে কথা বিসি এর অর্ধেক একই কথা, তাহলে খেয়াল করেন দুইটা জিনিস একই হয়ে গেছে, তার মানে আমি যে ত্রিভুজ ক্ষেত্রটা নিছিলাম ওই ত্রিভুজ ক্ষেত্রটা আর এই সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফল আসলে একই, ওই ত্রিভুজ ক্ষেত্রটা আর এই সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফল বেসিক্যালি একই, আবার কোন তো কোন জায়গাতে আছে, তো সবকিছুই ঠিকঠাক মতো আছে। যারা যারা বুঝছেন হাত রেস করেন তাড়াতাড়ি, ফার্স্ট যারা যারা বুঝছেন হাত রেস করে ফেলেন ভাই, আমি প্রমাণ সহ অঙ্কন পুরোটা বুঝে, অসাধারণ 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 অসাধারণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হয়েছে হয়েছে, আমার আমার এইখানে মানে হাত রেজের অপশনটা হ্যাং করার মতো অবস্থা, থ্যাংক ইউ, রেজ করে আবার লোয়ার করে ফেলেন শেষ। তো এটা ম্যাক্সিমাম মানুষ বুঝছে, ম্যাক্সিমাম বলতে প্রায় মোর দেন 90% মানুষ বুঝছে, তো যারা বুঝেন না তারা একটু কষ্ট করে একটু বইয়ের সাথে এই স্লাইডটা একটু পরে মিলিয়ে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা এবার আসলে হচ্ছে পরেরটা, 13 নম্বরটা, কিন্তু 13 নম্বরটায় আমরা কি করলাম এটা পরে পরেরটার উপরে লিখে রাখি, 13 নম্বরটা কি করলাম এটা পরেরটার উপরে একটু লিখে রাখি, পরে বুঝবেন কেন লিখছি। দেখেন 13 এখানে আমরা করছি কি, একটা ত্রিভুজ দেওয়া ছিল, একটা কোণ দেওয়া ছিল, আমরা একটা সামান্তরিক আঁকছি, মনে রাখেন এটা যে একটা ত্রিভুজ আর যেরকম একটা ত্রিভুজ দেওয়া থাকুক আর একটা কোণ দেওয়া থাকুক আমরা সবসময় একটা সামান্তরিক আঁকতে পারবো, এই জিনিসটা মনে রাখবেন ঠিক আছে। এবার আসেন এটা, এখানে বলছে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার সীমাবদ্ধ ক্ষেত্র একটি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান, যার সীমাবদ্ধ ক্ষেত্র একটি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি হচ্ছে ফার্স্ট একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকি,
ফার্স্ট হচ্ছে একটা র্যান্ডম চতুর্ভুজ আঁকি, এটা মনে করেন হচ্ছে একটা র্যান্ডম চতুর্ভুজ, এটা হচ্ছে মনে করেন হচ্ছে একটা র্যান্ডম চতুর্ভুজ। আচ্ছা দাঁড়ান, এই বাহুটা বাদ দিয়ে দিই, এই বাহুটা ছোট করে দিই, এটা হচ্ছে আপনার একটা র্যান্ডম চতুর্ভুজ, ঠিক আছে? তো এখন আপনাকে বলছে এমন একটা ত্রিভুজ আঁকো যেটার ক্ষেত্রফল এই চতুর্ভুজের সমান হবে। এমন একটা ত্রিভুজ আঁকো যেটার ক্ষেত্রফল, তার মানে আপনার একটা চতুর্ভুজ দেওয়া আছে, আপনার আঁকতে হবে একটা ত্রিভুজ এটার ক্ষেত্রফলের সমান করে। তো অঙ্কনটা খুবই সহজ, অঙ্কনটা একবার বলবো, সবাই আমার সাথে সাথে থাকেন, অঙ্কনটা একবার বলবো, অঙ্কনটা খুবই সহজ, সবাই আমার সাথে সাথে থাকেন। প্রথম কাজ হচ্ছে এটাকে বর্ধিত করে দেওয়া, প্রথম কাজ হচ্ছে এই বাহুটাকে বর্ধিত করে দেওয়া, এরপর এই কর্ণটা যোগ করে দিব, এই কর্ণটা, এটা অঙ্কনটা লিখবো না, অঙ্কনটা বই সুন্দর মতো লেখা আছে, এই কর্ণটা যোগ করে দিব। নেক্সট কাজ কি, কর্ণটা যোগ করে দিব, এবি যোগ করে দিব। এরপর এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেম কোণটা এখানে আঁকবো, এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে মনে করেন এই কোণটা এখানে আঁকবো, কোণের সমান করে কোণ আঁকা বলে এটাকে। তো এটা যদি এখানে আঁকি তাহলে ব্যাপারটা এরকম ঘটবে, এই যে এরকম একটা ব্যাপার ঘটবে, ঠিক আছে? তো এটা যদি হয়, আচ্ছা এটাকেও লাল কালি দিয়ে ডিনোট করি, তাহলে মনে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এটা আমি অঙ্কনে করছি। তো ফার্স্টে এবি যোগ করলাম, এরপরে হচ্ছে গিয়ে একটা সমান্তরাল রেখা টানলাম বা কোণের সমান করে কোণ আঁকলাম। দাঁড়ান, এটা একটু পরে এটা সিডি দিয়ে করে দিয়ে দিই, চলে সুবিধা হবে, সিডিই, ঠিক আছে? ভাই আর কি আছে কিছু? হ্যাঁ আরেকটু আছে, সেটা হচ্ছে লাস্টে এটা যোগ করে দিব, লাস্টে এটা যোগ করে দিব, এইটা যোগ করে দিব। এটা হচ্ছে আমার এ বি ই, টা হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি ই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি ই উদ্দিষ্ট ত্রিভুজ, এটাই হচ্ছে বেসিক্যালি উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা তাহলে কি কি করলাম, ফার্স্টে হচ্ছে এসি যোগ করলাম, ফার্স্টে এসি যোগ করি, আচ্ছা অঙ্কন লিখেই দিচ্ছি আপনাদের জন্য, এসি যোগ করি, এরপর হচ্ছে কি করলাম, এরপর হচ্ছে ডিই সমান্তরাল করে এসি আঁকলাম, ডিই সমান্তরাল করে এসি আঁকলাম, এরপরে কি করলাম, এরপরে এই যোগ করে দিলাম, এরপর এই যোগ করে দিলাম, এরপর আমার উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা হয়ে গেছে, উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেছে হচ্ছে এ বি ই। তো এইটার প্রমাণটা হচ্ছে আমরা একটু দেখি যে ভ্যা এটা কেমনে হইলো, যে আপনি কিভাবে বুঝলেন যে ত্রিভুজ এ বি ই যা বুঝায়, ত্রিভুজ এ বি ই যা বুঝায় চতুর্ভুজ এবিসিডিও কি আসলে তাই বুঝায়, ত্রিভুজ এবিই যা বুঝায়, কারণ আমরা তো এটাই বলছিলাম তাই না, আমরা বলছিলাম না একটা চতুর্ভুজের সমান করে একটা ত্রিভুজ আঁকবো, সবাই কিন্তু এখন ফুল কনসেন্ট্রেশন, আর বেশিক্ষণ নাই ক্লাসের, আর বেশিক্ষণ নাই, সবাই একটু ফুল কনসেন্ট্রেশন দেন। একটা চতুর্ভুজের সমান করে একটা ত্রিভুজ আঁকতেছি, তাহলে চতুর্ভুজ কোনটা দেওয়া ছিল, এই যে এবিসিডি, আর আমি উদ্দিষ্ট ত্রিভুজ কাকে বলতে চাচ্ছি, আমি উদ্দিষ্ট ত্রিভুজ বলতে চাচ্ছি এবিই কে, তাহলে আমার আপনাকে এটা প্রমাণ করে দিতে হবে এই এবিই আর এবিসিডি সমান, এবিই আর এবিসিডি সমান, এটা আমি আপনাকে এখন প্রমাণ করে দিব, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য, ঠিক আছে? তো এখন আসেন, একেবারে ক্লাসের শুরুর দিকে একটা জিনিস ছিলাম, আমি বলছিলাম যে আমি আপনাদের প্রমাণ করে দিব, আমরা শুরুতে যা শিখছি তা আমরা মাঝে মাঝে ভুলে যাই, এটা প্রমাণ করে দিব বলছিলাম। তো জিনিসটা এরকম ছিল, দুইটা সমান্তরাল বাহু ছিল, দুইটা সমান্তরাল বাহুর মাঝখানে হচ্ছে গিয়ে ত্রিভুজ ছিল, মনে আছে নাকি আমি জানি না, দুইটা সমান্তরাল বাহুর মাঝখানে হচ্ছে ত্রিভুজ ছিল, যে এরকম ত্রিভুজ ছিল, এরকম ত্রিভুজ ছিল, আমি তখন বলছিলাম এই ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান হবে। তো এখন আমি যদি আপনাকে ওই জিনিসটাই জিজ্ঞেস করি, ভাই দেখেন এসি আর ডিই দুইটা সমান্তরাল বাহু, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ভাইয়া এসি আর ডিই দুইটা সমান্তরাল বাহু, তাহলে আমি এটা বলতে পারি না ত্রিভুজ এসিই সমান হবে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এসিই সমান হচ্ছে ত্রিভুজ এডিসি, এটাকে আমি বলতে পারি না? সেম লজিক, সেম লজিক, যে দুইটা সমান্তরাল বাহু যুগলের মাঝখানে আমি যতগুলা ত্রিভুজ আঁকবো একই ভূমির উপর অবস্থিত সবসময় ত্রিভুজ গুলা সব ক্ষেত্রফল সমান হবে, তার মানে এসিই ত্রিভুজ যা বুঝায় এডিসি ত্রিভুজ তাই বুঝায়। কেন? কারণ দুইটাই দেখেন যে এই ভূমির উপর অবস্থিত, দুইটাই খেয়াল করেন যে এই ভূমিটুকুর উপর অবস্থিত, এই যে এসি ভূমির উপর অবস্থিত। তো যারা এই জিনিসটা বুঝছেন হাত রেস করেন, এই যে এসিই আর এডিসি যে সমান এটা যারা বুঝছেন তারা একটু কষ্ট করে হাত রেস করেন, এসিই আর এডিসি সমান, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা বুঝলে হচ্ছে খেলা শেষ, এটা বুঝলেই খেলা শেষ, এসিই আর এডিসি বুঝে গেছেন, কারণ দুইটা সমান্তরাল বাহু যুগলের মাঝখানে ত্রিভুজ দুইটা একই ভূমির উপর অবস্থিত। আচ্ছা হাতগুলো আবার হ্যান্ড রেজ গুলো আবার লোয়ার করেন হাতগুলো। আচ্ছা তো এইবার আসেন আমার সাথে সাথে থাকেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ত্রিভুজ এবিই দুইটা ত্রিভুজের যোগ ফলের সমান বলা যাবে,
আপনি বলবেন হ্যাঁ বলা যাবে, একটার নাম হচ্ছে এবিসি আর একটার নাম হচ্ছে এসিই, একটার নাম হচ্ছে এবিসি আর একটার নাম হচ্ছে এবি এসিই, তার মানে ত্রিভুজ এবিই যা বোঝায় ত্রিভুজ এবিসি প্লাস এসিই একই জিনিস বোঝায়। এবারে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ভাই এখানে এসিই সমান আপনি কি লিখছেন, এডিসি, তাহলে আমি এই এসিইর বদলে এডিসি লিখি, এই এসিইটাকে চেঞ্জ করে আমি এডিসি লিখে দিই, এসিইটাকে চেঞ্জ করে এডিসি লিখে দিই, আর এখানে এবিসি যা ছিল এবিসি থাকুক, এবিসি যা ছিল এবিসি থাকুক। এবার যদি কেউ একজন বলে যে ভাই একটু চিত্র দেখে আমাকে বলেন এবিসি আর এডিসি যোগ করলে কি হবে, চিত্র দেখে একটু আমাকে বলেন কাইন্ডলি এবিসি আর এডিসি যোগ করলে কি হবে, চ্যাট বক্সে বলেন এবিসি আর এসিডি যোগ করে কি হবে, এবিসি আর এডিসি যোগ করলে কি পান চিত্রটা দেখে বলেন তো, এবিসি আর এডিসি যোগ করলে কি, সরি আমার তো আবার একটা সর্বনাশ করছি, চ্যাট বক্স আবার হ্যাং হয়ে গেছে, বুঝছেন সব একসাথে বলা শুরু করছেন তো সহজ কোশ্চেন, চ্যাট বক্স আবার হ্যাং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবিসি আর এডিসি যোগ করলে আসবে হচ্ছে এবিসিডি, এটা আশা করি সবাই বুঝছেন, যারা যারা বুঝছেন একটু কষ্ট করে হাত রেজ করেন, যারা বুঝছেন কষ্ট করে হাত রেজ করেন, যারা বুঝছেন কষ্ট করে হাত রেজ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এবিসি আর এডিসি যোগ করলে তাহলে আমাদের নিম্ন প্রমাণটা হয়ে গেছে, তার মানে আমরা যেই ত্রিভুজটা আঁকছি ওই ত্রিভুজটার ক্ষেত্রফল এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান, আমরা যে ত্রিভুজটা আঁকছি ওই ত্রিভুজের ক্ষেত্রফল এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। যারা বুঝেন নাই কোনো চিন্তার কোনো কারণই নেই, কোনো চিন্তার কারণ নেই, আপনি হচ্ছে ইয়া দেখবেন কি জানি কষ্ট করে একটু পরে এটা টাইম দিয়েন বইটার সাথে এটা একটু মিলাই মিলাই পড়েন, বা স্লাইডে তো লিখে আছে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন, আমি তো এনশিওর করলাম আপনি এটা বুঝতে পারবেন। তো এবার আসেন এই দুইটাকে আমি একটু আপনাকে কম্বাইন করে দেখাই, এই দুইটাকে আমি আপনাকে একটু কম্বাইন করে দেখাই, স্লাইডটা চেঞ্জ করতেছি কিন্তু ব্যাপারটা এরকম হচ্ছে কেন, এটা হচ্ছে কি আপনার লাস্ট উপপাদ্য লাস্ট সম্পাদ্য যেটা আমি করাবো না বলছি, এবং আপনাদের কাছ থেকে সবাই হাতটা লোয়ার করেন, যারা রেজ হ্যান্ড করে আছেন তারা লোয়ার করেন, যারা রেজ হ্যান্ড করে আছেন তারা সবাই একটু হাতটা একটু লোয়ার করেন কষ্ট করে, যারা রেজ হ্যান্ড করে আছেন। আচ্ছা এবার দেখেন আমি একটু আপনাদেরকে আগে যে দুইটা করলাম ওই দুইটা একটু ফিরে আনি, ছিল একটা ত্রিভুজ আর একটা কোণ, আপনি একটা সামান্তরিক আঁকতে পারেন, পরে একটা চতুর্ভুজ দেওয়া ছিল, আপনাকে বলছে একটা সামান্তরিক আঁকতে, আপনাকে বলছে একটা সরি সরি পরে ছিল একটা চতুর্ভুজ দেওয়া, আপনাকে বলছে একটা ত্রিভুজ আঁকতে, তাহলে আপনি প্রথম সম্পাদ্যটা কি শিখছেন ত্রিভুজ আর কোণ দেওয়া ছিল, আপনি সামান্তরিক আঁকা শিখে গেছেন, পরের সম্পাদ্য কি শিখছেন একটা চতুর্ভুজ দেওয়া ছিল আপনি একটা ত্রিভুজ আঁকা শিখে গেছেন। এখন আসেন আপনাকে এখানে কি বলছে, এখানে বলছে এমন একটা সামান্তরিক আঁকতে হবে, আপনাকে বলছে একটা সামান্তরিক আঁকতে, এমন একটা সামান্তরিক আঁকতে হবে যার একটা কোণ দেওয়া আছে, তাহলে আচ্ছা একটা কোণ দেওয়া আছে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি চতুর্ভুজের সমান, যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি চতুর্ভুজের সমান, তার মানে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে আমাদেরকে বলছে সামান্তরিক আঁকতে, একটা চতুর্ভুজ দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে আমাদেরকে বলছে একটা সামান্তরিক আঁকতে। এখন আমি বললাম না আপনাদেরকে দিয়ে এটা প্রমাণ করায় ছাড়বো যে আপনারা এটা বাসায় পারবেন, দেখেন আমি একটু রিলেট করে দিচ্ছি আপনাকে, খেয়াল করে দেখেন চতুর্ভুজ দেওয়া থাকলে আপনি কিন্তু ত্রিভুজ আঁকতে পারেন, চতুর্ভুজ দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের সমান করে আপনি ত্রিভুজ আঁকতে পারেন, তাহলে এই যে এখানে যে একটা চতুর্ভুজ দেওয়া আছে আপনি ওইটার ক্ষেত্রফলের সমান করে অবশ্যই একটা ত্রিভুজ আঁকতে পারবেন। এরপরে জিনিসটা কি হয়ে গেল, একটা ত্রিভুজ হয়ে গেল আর একটা কোণ হয়ে গেল, তো ত্রিভুজ আর কোণ দেওয়া থাকলে তো ভাই আপনি সামান্তরিক আঁকতে পারেন, ত্রিভুজ আর কোণ হয়ে গেলে আপনি সামান্তরিক আঁকতে পারেন, তাহলে এই যে সম্পাদ্য 15 সে আসলে কিভাবে ওইটা আমরা আঁকবো কিভাবে, ফার্স্টে এই চতুর্ভুজটা থেকে আমরা ত্রিভুজটা যেভাবে আঁকছিলাম ওইভাবে করে ত্রিভুজটা আঁকবো, এরপরে কি করবো ভাইয়া এরপরে ওই যে ত্রিভুজ আর কোণ দেওয়া থাকলে আমরা যেভাবে সামান্তরিক আঁকি ওইভাবে সামান্তরিকটা আঁকবো, তার মানে 13 আর 14 কম্বাইন্ড ভার্সন হচ্ছে গিয়ে সম্পাদ্য 15, 13 আর 14 কম্বাইন করলে 15 আসে। আরেকবার বলতেছি জিনিসটা, ত্রিভুজ দেওয়া ছিল কোণ দেওয়া ছিল আপনি সামান্তরিক আঁকতে পারেন, চতুর্ভুজ দেওয়া ছিল আপনি ত্রিভুজ আঁকতে পারেন, এখন আপনাকে বলছে চতুর্ভুজ আর কোণ দেওয়া আছে সামান্তরিক আঁকতে, তাহলে আপনি কি করবেন এই যে চতুর্ভুজ আর কোণ দেওয়া আছে এই চতুর্ভুজ থেকে ফার্স্টে সামান্তরিক আঁকতে হলে যে যে স্টেপ গুলো ফলো করার আগে ওই স্টেপ গুলো ফলো করবেন, বই সুন্দর মতো দেওয়া আছে, এরপরে এই ত্রিভুজ আর কোণ ইউজ করে আপনি জাস্ট পরে সামান্তরিকটা আঁকবেন। আমি ক্লাসে নর্মালি সামনাসামনি পড়ায় দেখছি, এর মধ্যে সবাই বলে যে হ্যাঁ ভাই এটা এখন আমরা বাসায় নিজের চেষ্টা করলে পারবো। এবার আপনারা যারা যারা মনে করেন হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি বাকি দুইটার কম্বাইন্ড ভার্সন হচ্ছে এরা, তারা একটু কষ্ট করে হাত রেজ করেন, যারা বুঝছেন যে হ্যাঁ ভাই বাকি দুইটার কম্বাইন্ড ভার্সন এটা আমরা বুঝছি, তারা একটু কষ্ট করে হচ্ছে হাতটা রেজ করেন, থ্যাংক ইউ, রেজ করেন লোয়ার করেন না রেজ করে রাখেন, তারা একটু কষ্ট করে হাতটা রেজ করেই রাখেন, হাতটা রেজ করে রাখেন, হাতটা রেজ করে রাখেন, অলমোস্ট 70% ক্রস করে ফেলছে, হ্যাঁ ঠিক আছে। সো একটু হচ্ছে কি আমরা এটা চেষ্টা করবো বাসায় ইনশাল্লাহ আমরা পারবো, না পারলে তো আমরা আসি, না পারলে তো ইনশাল্লাহ আমরা আছি আমরা পরে এটা করে দিতে পারবো।
তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আজকের ক্লাস এতটুকুই। আর এটা হচ্ছে অনুশীলনী পনেরোর আগে যা যা ছিল, অনুশীলনী পনেরোর আগে যা যা ছিল ওগুলো নিয়ে হচ্ছে গিয়ে কথাবার্তা বললাম আমরা। তো নেক্সট দিন হচ্ছে আমরা হচ্ছে অনুশীলনী পনেরোটা দেখবো, নেক্সট দিন ইনশাল্লাহ হচ্ছে আমরা অনুশীলনী পনেরোটা দেখবো। তো একটা কথা বলতে নিছিলাম যে লাস্টের ছয় মিনিটে একটা ইয়া করবো, লাস্টের ছয় মিনিটে একটা কথা বলবো বলছিলাম, এটা আপনারা কেউ আমাকে মনে করায় দেন নাই নাকি মনে করায় দিয়েছেন হয়তো বা আমি হচ্ছে চ্যাট বক্সে দেখতে পাচ্ছি না, চ্যাট বক্স পুরোটাই হ্যাং হয়ে গেছে বুঝছেন, পুরো চ্যাট বক্সটা হ্যাং হয়ে গেছে। তো আমি হচ্ছে ওই কথাটা বলি, সবাই হাতটা রেজ করা বন্ধ করেন, সবাই লোয়ার করেন হাতটা, সবাই হাতটা লোয়ার করেন, আর কষ্ট করে একটু কষ্ট করে আমি এই যে পাঁচটা মিনিট যে কথাগুলো বলবো একটু শুনেন, পুরো ক্লাস জুড়ে হচ্ছে গিয়ে জিনিসগুলো হয়তো বা অন্য কেউ আপনাকে শিখাইতে পারবে, এই পাঁচ মিনিটের কথাগুলো একটু ওয়েল থট অফ কথা আর কি, মানে এইগুলো নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করি, দেখেন জিনিসটা বুঝতে পারেন নাকি। পাঁচটা মিনিট আমার একটু দিতে হবে। একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তা আমরা জানি এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে লাইফের সাথে রিলেট করা যায়, সাকসেসের সাথে রিলেট করা যায়। কিভাবে দেখেন এখানে একটা সুন্দর জিনিস ঘটছে, যে মনে করি একটা সংখ্যা নেই, তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার সমান হচ্ছে পাঁচ স্কোয়ার, এটা কিন্তু আমরা সবাই জানি, তিন দীর্ঘা নয় চার চার ষোলো পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে এটা মনে করেন আমার ভূমি, এটা মনে করেন আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। কেউ যদি এই তিনটাকে চার বানায় দেয়, কেউ যদি এই তিনটাকে চার বানায় দেয়, তাহলে জিনিসটা কি হয়ে যায়, চার স্কোয়ার যোগ চার স্কোয়ার, তখন কি আর এটা পাঁচ থাকে? একটু বাসায় ক্যালকুলেশন করে দেখেন, তখন কিন্তু জিনিসটা আর পাঁচ থাকে না, তখন জিনিসটা একটু বেড়ে যায়, তখন জিনিসটা একটু বেড়ে যায়, প্রায় ফাইভ পয়েন্ট ফোর এর মতো হবে, আমার যদি ধারণা ফাইভ পয়েন্ট ফোর কাছাকাছি হবে আর কি, এটা ব্যাপার না, ফাইভ পয়েন্ট ফোর বা এটার কাছাকাছি হবে। তাহলে খেয়াল করেন এই জাস্ট বাকিটাকে ফিক্সড রেখে, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন, বাকিটাকে ফিক্সড রেখে আমি যদি এটাকে এক বাড়াই, তাহলে হচ্ছে আমার অতিভুজটা একটু বেড়ে যাচ্ছে। আবার এভাবে খেয়াল করেন, তিন স্কোয়ার যোগ চার স্কোয়ার সমান হচ্ছে পাঁচ স্কোয়ার, কেউ যদি এই তিনটাকে ফিক্সড রাখে, চারটাকে যদি একটু বাড়ায়, চারটাকে যদি একটু বাড়ায় পাঁচ বানায় দেয়, তখনও কিন্তু অতিভুজটা চেঞ্জ হয়ে যাবে, তখনও অতিভুজটা চেঞ্জ হয়ে যাবে, অতিভুজটা চেঞ্জ হয়ে তখন কত হয়ে যাবে, ফাইভ পয়েন্ট এইট স্কোয়ার, এরকম কিছু একটা। কিন্তু খেয়াল করে দেখেন আপনি যদি অতিভুজটাকে ডিরেক্ট বাড়ায় দিতেন, আপনি এখানে কি করছেন, তিন থেকে এক বাড়ায় চার বানাইছেন, এখানে কি করছেন চার থেকে এক বাড়ায় পাঁচ বানাইছেন, তাও কিন্তু দুইটার একটা ক্ষেত্রে অতিভুজ পুরোপুরি এক বাড়ে নাই, খেয়াল করছেন কি, অতিভুজ কিন্তু পাঁচ থেকে ছয় হয় নাই, এখানেও কিন্তু অতিভুজ পাঁচ থেকে ছয় হয় নাই, কিন্তু এখানে দেখেন আপনি যদি অতিভুজটাকে পাঁচ থেকে ছয় বানাইতেন, তাহলে অবশ্যই এই দুইটাকে আপনার চেঞ্জ করা লাগতো, অবশ্যই আপনার এই দুইটাকে চেঞ্জ করা লাগতো, বা এই দুইটাকে একটু বেশি চেঞ্জ করা লাগতো। তা আমার মূল বক্তব্য যেটা, মূল বক্তব্য হচ্ছে যেটা, যে আমি যদি ভূমিটাকে ফিক্সড রেখে লম্বটাকে চেঞ্জ করি, লম্বটাকে ফিক্সড রেখে ভূমিটাকে চেঞ্জ করি, অতিভুজটা সবসময় চেঞ্জ হয়, দেখেন অতিভুজটা সবসময় একটু বড় হয়, কিন্তু অতিভুজটা ততটুকু বড় হয় না, মানে ওই যে একের সমান বড় হয় না আর কি, মানে পাঁচ থেকে ডিরেক্ট ছয় হয়ে যায় না, এটা বুঝাইতে চাইছি। এতটুকু কি বুঝছেন আপনারা, এই যে এতটুকু যেটা বলছি এইটুকু কি বুঝছেন, হাতটা রেজ করেন, কষ্ট করে হাতটা রেজ করেন, জি ভাই হ্যাঁ বুঝছি, এতটুকু বুঝতে পারছি, হাতটা একটু কষ্ট করে রেজ করেন, যে হ্যাঁ ভাই পুরোপুরি বড় তো হচ্ছে না, মানে এক বাড়াইছেন কিন্তু অতিভুজটা এক বড় হচ্ছে না। আচ্ছা এই হচ্ছে এই ঘটনা, এবার আসেন এটাকে জীবনের সাথে কিভাবে রিলেট করতেছি আমি, মনে করেন আমাদের, আমরা যে এই সাকসেসের সংজ্ঞা ইয়া করি ওইটাকে এরকম একটা সমীকরণ দিয়ে প্রকাশ করলাম, পরিশ্রম স্কোয়ার যোগ হচ্ছে মনোযোগ স্কোয়ার সমান হচ্ছে ডিটারমিনেশন স্কোয়ার, আমি ভাবি আর কি জিনিসটাকে এভাবে। ভাই পরিশ্রম কি, মনে করেন ভাই আপনি দুই ঘন্টা পড়েন, তিন ঘন্টা পড়েন, চার ঘন্টা পড়েন, এইগুলো হচ্ছে পরিশ্রম মাপার একটা জিনিস, মনে করেন একটা লোক হচ্ছে পরিশ্রম করে তিন ঘন্টা তিন স্কোয়ার। ভাই মনোযোগ কি, মনোযোগ কি ভাই, মনোযোগকে তো আর ওইভাবে করে রেটিং করা যায় না, তবে আমি একটা বুদ্ধি দিতে পারি আপনি, ভাই একজন দেখি যে ভাই দুই ঘন্টা পরে পাইরা যায় একটা জিনিস, আমি আধা ঘন্টা পরে পাইরা যাই, বা ভাই একজন সাত ঘন্টা পরে পারে, আমি ওটা তিন ঘন্টা পরে, যে সাত ঘন্টা পরে পারে তার মনোযোগ কম, এই জন্য সে পারে না, মেধা, আমি আমি সবসময় এটা বিশ্বাস করি মেধা সবার কনস্ট্যান্ট একই, খালি ওই মনোযোগের তারতম্য, প্র্যাকটিসের তারতম্য, পরিশ্রমের তারতম্যের কারণে জিনিসগুলো চেঞ্জ হয়। সো মনোযোগটা আপনি কিভাবে বেস করবেন, যে তিন ঘন্টায় পারে আর যে পাঁচ ঘন্টায় পারে, সে হচ্ছে তিন ঘন্টার মধ্যে মনে করেন তাকায় ছিল হচ্ছে গিয়ে তিন ঘন্টা বইয়ের দিকে, আরেকজন হচ্ছে পাঁচ ঘন্টার মধ্যে চার ঘন্টা তাকায় ছিল হচ্ছে গিয়ে বইয়ের বাইরের দিকে, মানে তাকায় ছিল বইয়ের দিকে, মন ছিল তার অন্য জায়গায়, তো তার মনোযোগটা কম ছিল আর কি। তো মনোযোগের একটা লেভেল দিলেন মনে করেন চার। ডিটারমিনেশনটা কি, ডিটারমিনেশনটা হচ্ছে ভাই আমি একটা জিনিস পাওয়ার জন্য কতটুকু আগ্রহী, একটা জিনিস মানে আমি ভাই ক্লাসে রোল এক হইতে হবে এইটার জন্য আমি কতটুকু আগ্রহী, ওইটা হচ্ছে ডিটারমিনেশন লেভেল। এন্ড ভাই ডিটারমিনেশন লেভেল আবার আপনি মাপবেন কেমনে, কারণ সবাই তো হচ্ছে গিয়ে আগ্রহী, ক্লাসের প্রত্যেকটা ছেলেই তো চায় ক্লাসের রোল এক হইতে, ওইটা আপনি মাপবেন কিভাবে, ওইটা মাপার সিস্টেম একটা সুন্দর সিস্টেম, আমি যা কথা বলতেছি এর কিন্তু পুরো রেফারেন্স হচ্ছে গিয়ে সোহাগ ভাইয়া, আপনার সোহাগ ভাইয়ের নাম হচ্ছে জানেন টানেন, উদ্যোগের প্রতিষ্ঠাতা, বা উদ্যোগের প্রতিষ্ঠাতা তো না, উনি আসলে সোহাগ ভাইয়া বলতে এখন বেশি পরিচিত,
আশা করি সবাই চিনেন। তো সোহাগবের একটা লেকচার দেখে আমার খুবই ভালো লাগছিল, তো ওইটার বেসিক্যালি রেফারেন্সে আমি আপনার কথাগুলো বলতেছি আর কি। তো ডিটারমিনেশনটা কি, ডিটারমিনেশনটা হচ্ছে কোন একটা জিনিস পাইতে হলে আপনি কি কি ছাড়তে পারবেন, ওইটা দিয়ে আপনার ডিটারমিনেশন লেভেলটা মাপা যায়। মনে করেন একটা ছেলে হচ্ছে গিয়ে ক্লাসে রোল এক হওয়ার জন্য দিনে ঘুম 8 ঘন্টা থেকে কমায় 6 ঘন্টা বানায় ফেলছে, তার ডিটারমিনেশন লেভেল এতটুকু। আরেকজন 5 ঘন্টা বানায় ফেলছে, তার ডিটারমিনেশন লেভেল আরো বেশি। আরেকজন 4 ঘন্টা বানায় ফেলছে, তার ডিটারমিনেশন লেভেল আরো বেশি। তো ভাইয়া এই খালি ঘুম দিয়ে ডিটারমিনেশন পাবো না। একজন মনে করেন ফেসবুক ইউজ বন্ধ করে দিছে, এটা তার ডিটারমিনেশন লেভেল প্রকাশ করে। একজন মোবাইল ইউজ করা বন্ধ করে দিছে, এটা আরো বেশি ডিটারমিনেশন হচ্ছে গিয়ে প্রকাশ করে। একজন আগে অনলাইন গেম খেলতো, এখন সে গেমই খেলে না। একজন আগে বাইরে খেলাধুলা করতো, খেলাধুলাই করে না। তো এই আপনি কি কি ছাড়তে পারবেন কোন একটা জিনিস পাইতে হইলে, ওইটা দিয়ে আপনি অনেকটা আপনার ডিটারমিনেশন লেভেলটা মাপতে পারবেন। তো মনে করেন আপনার ডিটারমিনেশন লেভেলটা হচ্ছে 5, আপনার ডিটারমিনেশন লেভেলটা হচ্ছে 5, এই একটু একটু উদাহরণ দিয়ে। এখন খেয়াল করে দেখেন আপনি মনোযোগটাকে ফিক্স রেখে যদি পরিশ্রমটাকে বাড়ান তাহলে ডিটারমিনেশন মধ্যে একটু চেঞ্জ আসবে। হ্যাঁ ভাই, আমি একটু পরিশ্রম বেশি করতেছি তাহলে আমি এখন একটু বেশি ডিটারমাইন্ড, এই জন্যই পরিশ্রমটা বেশি করতেছি। আচ্ছা, তাইলে আপনি হচ্ছে মনে করেন সাকসেসের কাছাকাছি গেলেন। আবার আরেকজন করবে কি, পরিশ্রমটা ভাই আমি 3 ঘন্টাই পরিশ্রম করব, কিন্তু এখন আমি বেশি ফোকাসড, আমি হচ্ছে গিয়ে বইয়ের দিকে তাকায় থাকি, বইয়ের দিকে মনোযোগ দিই, আমি পরিশ্রমটা বাড়াবো। হ্যাঁ তাইলেও ঠিক আছে, তাইলে আপনার ডিটারমিনেশনটা একটু চেঞ্জ হবে, মানে আপনি এখন আরো বেশি আগ্রহী, ঠিক আছে। কিন্তু খেয়াল করেন যে ডিটারমিনেশনটাই চেঞ্জ করে দিবে, যে ভাই আমি এখন হচ্ছে গিয়ে মানে ডিটারমিনেশনটা 5 থেকে 6 বানায় ফেলবে, ডিটারমিনেশনটাকে 5 থেকে 6 বানায় ফেলবে, মানে ডিটারমিনেশনটা বাড়াই দিছে, তখন তার অটোমেটিক্যালি পরিশ্রম আর মনোযোগের মধ্যে ইম্প্যাক্টটা পড়বে, তখন তার অটোমেটিক্যালি পরিশ্রম আর মনোযোগটার মধ্যে ইম্প্যাক্টটা পড়বে। তাহলে আমার কথা পুরো মেইন মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে জীবনে আমরা অনেকেই দেখবেন যে এই অ্যাডমিশন ভাই পরীক্ষার আগে কিন্তু অনেক পড়ি ভাই, অনেক মনোযোগ দিয়েও পড়ি, কিন্তু ভাই কাজ কেন হয় না? কারণ হচ্ছে আপনাদের জীবনে ডিটারমিনেশনটার ঘাটতি অনেক ছিল। যাদের ডিটারমিনেশনের ঘাটতি আগে থেকে ছিল, যে ক্লাসের প্রথম দিন থেকেই হচ্ছে গিয়ে ডিটারমাইন্ড, আমার পরীক্ষা যে শেষে যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষাটা আমার ফার্স্ট হইতে হবে, সো আমি প্রত্যেকটা জায়গায় হচ্ছে মনোযোগ দিয়ে করবো, সবসময় আমি পরিশ্রম করবো, তার সাকসেসটা হচ্ছে কিন্তু বেশি ফাস্ট হবে, আর তার সাকসেসটাই হচ্ছে গিয়ে চোখে পড়বে। এই জন্যই ক্লাসে সবাই রোল এক হয় না, ডিটারমিনেশনটা বেশি যাদের, তাদের অটোমেটিক্যালি মনোযোগ আর পরিশ্রমটা বেশি থাকে, যার কারণে হচ্ছে গিয়ে তারা ভালো করেন বা সাকসেসটা হচ্ছে তারাই পায় আর কি। ব্যাপারটাকে রিলেট করতে পারছেন বা বুঝতে পারছেন কি, একটু কষ্ট করে হাতটা একটু রেজ করেন, যারা বুঝতে পারছেন ব্যাপারটা তারা হচ্ছে একটু রেজ করেন। তো আমার মেইন কথা হচ্ছে আপনার ডিটারমিনেশন লেভেলটা বাড়ান, কিছু জীবনে কিছু পাইতে হলে ডিটারমিনেশন লেভেল বাড়ান, অটো পরিশ্রম বেড়ে যাবে, মনোযোগ বেড়ে যাবে, সাকসেস পাইতে আপনি বাধ্য। অনেক কথা বললাম, জিনিসগুলো নিয়ে একটু ভাবনা চিন্তার চেষ্টা করবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার পরের ক্লাসে। মোহন ভাই জি ভাই, আমার শেষ ভাই, ক্লাসের পোলটা দিয়ে দিচ্ছি, সবাই হচ্ছে ক্লাসের মতামতটা জানিয়ে দাও। কৌশিক বিশ্বাস আনমিউট করে কথা বলো। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাইয়া ওই যে আপনি একবার ইয়াটা দেখিয়েছিলেন না, একটা চতুর্ভুজ দেখিয়েছিলেন না, স্টারের এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সে জাস্ট একটাই কথা বলবো, আমি কর্ণ নিগণ কথা বলবো না। মানে এই চতুর্ভুজটা মানে কর্ণ তো আমি জানি যেটা দুটোই কর্ণ হবে, আসলে কর্ণের সংখ্যা থেকে বোঝা যায় যে এটা কর্ণ আসলে দুটোই, কিন্তু মানে এই চতুর্ভুজের একটা ব্যতিক্রম জিনিস হচ্ছে তিনটা বাহু সমান হতে পারে এখানে। হ্যাঁ তো আমরা তো জানি তিনটা বাহু সমান হলে তো বর্গ হয়, কিন্তু এখানে তো চারটা বাহু কখনো সমান হয় না, তো এটা কি ব্যতিক্রম চতুর্ভুজ? আপনার কৌশিক ভাইকে একটু আমি একটা কথা বলি, যে কর্ণের সংখ্যা বলছেন, ঠিক আছে জি ভাই, কর্ণ বাইরেও থাকে এটা আজকে দেখলেন আর কি, যে মাঝে মাঝে কর্ণ বাইরে থাকে না ভাইয়া, এটা আমি আগেও দেখেছিলাম, ওই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, ওই মানে ওই প্রমাণটা থেকে আমি চতুর্ভুজটা দেখেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আরে আরেকজন নেন ভাই, মোহন ভাই নেন, দুই আনমিউট করে কথা বলো।
ফাতেমা, হ্যাঁ বলেন, ফাতেমা আনমিউট করে কথা বলো। স্নেহা, আপনি যাদের নাম ডাকা হচ্ছে আপনারা আনমিউট করে কথা বলতে পারেন, হয়তো আপনি কথা বলতেছেন আমি শুনতেছি না, এরকম হইতে পারে, এরকম হওয়ার চান্স বেশি। আনমিউট করে কথা বলেন বা হাত রেইজ করে রাখেন না, তাইলে যদি কথা না বলতে তাহলে হাত রেইজ করেন না, হাত লোয়ার করে ফেলেন। রাকিব হাসান, আনমিউট করে কথা বলো। মোহন ভাই আজকে বাদ দেই নাকি? জি ভাইয়া ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই বলে দেন, আমি গেলাম ভাই। সো স্টুডেন্ট ভাইরা, আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে কথা হবে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।